দেখেন এইখানে কিন্তু মোটামুটি বাসার ভাই অনেক ভালো এক্সপিরিয়েন্স, এবং আপনার তো এক্সপিরিয়েন্স অনেক বেশি। এবং কিন্তু দেখেন এইখানে আমাদের প্রবলেমটা কোথায়, বাসার ভাইয়ের আসলে সে অনলাইন মার্কেট প্লেসে কতটুকু সাকসেসফুল এটা আমি জানি না, বাট আমি জানি সে মাইক্রোস্টকে বা মাইক্রোস্টক যে সাইট গুলো আছে এগুলোতে সে প্রোডাক্ট দেয়, কিন্তু আমি তার আসলে এক্সাক্টলি ওই লেভেলের কাজ বা ওইগুলো এখনো দেখি নাই। ভাই মনে হয় খুব কম মানে কাজ গুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়ে বা এই টাইপের। যাই হোক, আমার আসলে মেইন প্ল্যান কি এবং আপনাদের দুজনকে নিয়ে আমার মেইন আসলে এখন উদ্দেশ্যটা কি, সেটা হলো আপনাদেরকে আজকে যে ওয়ার্কশপটা করবেন সেই ওয়ার্কশপটার নাম হলো গেমিং লোগো ডিজাইন। ঠিক আছে, ওয়ার্কশপ ফর গেমিং লোগো ডিজাইন। সো স্পেসিফিক ভাবে কিন্তু গেমিং লোগো ডিজাইনের উপরে আপনাদেরকে বেশি ফোকাস দেওয়া হবে এখানে, কিন্তু অন্যান্য জিনিস নিয়ে কিন্তু আলোচনা করা হবে, কিন্তু আমরা শিখবো এখানে গেমিং লোগো বা স্পোর্টস লোগো যেটা। সো স্পোর্টস লোগো কিন্তু দুই ধরনের, একটা হলো আপনার নর্মালি আমরা যে লিগ গুলা খেলি ক্রিকেট ব্যাডমিন্টন মানে লোকালি খেলি বা ইন্টারন্যাশনালি খেলি, কিন্তু যখন ই কমার্স সরি ই স্পোর্টস মানে ইলেকট্রনিক স্পোর্টস যেটা আর কি, আমাদের কি মোটামুটি ইলেকট্রনিক স্পোর্টস সম্পর্কে ধারণা আছে, বাসার ভাই ধারণা আছে বা ফিরোজ ভাই ধারণা আছে? হ্যাঁ, যেটা অনলাইন গেমিং বলতে পারেন, অনলাইন গেমিং বা এটার ফিউচার বা এটার প্রসার কতটুকু, এটা ভবিষ্যৎ ধারণা নেই? আচ্ছা, আপনার কোনো ধারণা নেই? না, ওরকম শুনছি কিন্তু ওরকম ধারণা নেই। ওই যে আপনাকে বললাম যে ওটা কিন্তু একটা ফুটবল একটা গেমের ওই লোগোটা, জি জি জি, এই পিচির জন্য একটা পিচির জন্য করে দিয়েছিলাম আর কি, ওইটাই। তো আমি সংক্ষেপে আপনাদেরকে বলি, যদি আমাদের ধরেন কোনো লোকাল গেম বা ইন্টারন্যাশনাল গেম যেটা আমরা ফিজিক্যালি খেলি সেটার বাজেট যদি আমাদের ধরেন 50,000 থাকে, কিন্তু যদি কোনো একটা আপনার ই স্পোর্টস এর কোনো লিগ যখন লঞ্চ হয় এবং যখন এটা নিয়ে কাজ হয়, এর কিন্তু বাজেট আমাদের এই ফিজিক্যাল যে গেমগুলো এর থেকে 3-4 গুণ ডাবল থাকে। ঠিক আছে, 3-4 গুণ থাকে। আচ্ছা, এবং এটা ডে বাই ডে কিন্তু বাড়তেছে। সো গেমিং লোগোর উপরে মানুষ বেশি ফোকাস দিচ্ছে এবং স্পোর্টস ই স্পোর্টস লোগোর উপরে মানুষ বেশি ফোকাস দিচ্ছে, এজন্য যে আপনি যদি কোনো লিগের সাথে কাজ করতে পারেন বা আপনি যদি কোনো এই টাইপের টিমের সাথে কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেনিফিটটা লোকালের থেকে ডাবল। ধরেন ধরেন আপনি হয়তো বা 20,000 একটা লোগো করলেন বা পুরো ব্র্যান্ডিংটা আপনি 20,000 করলেন, সেখানে দেখা গেল আপনি যদি কোনো একটা ই স্পোর্টস টিমের সাথে কাজ করতে যান বা আপনি যদি সেটা নিয়ে বা সেই কোনো একটা প্রজেক্ট পান, সেক্ষেত্রে কিন্তু সেটা লাকের উপরে ছাড়াই যাবে। ঠিক আছে, বা এর থেকে আরো অনেক বেশি হইতে পারে। অনেকে দেখা যায় যে পার্মানেন্ট জব পাওয়া যায় ওদের টিমে। সো এই কারণে ডে বাই ডে মানুষ আসলে ই স্পোর্টস এর উপরে বেশি ফোকাস দিচ্ছে, যারা আসলে ইলাস্ট্রেশন পারে বা যারা মাস্কট লোগো নিয়ে কাজ করে। সো আমার একটাই মাত্র আমি আপনাদের সাথে একটাই কথা বলতে চাই, সেটা হলো যে আপনারা এটা যতটুকু আমি শিখাই সেটা আপনারা খুব ভালোভাবে নিজেদের লাইফে আপনারা অ্যাপ্লাই করেন। এটা নট অনলি প্যাসিভ মার্কেট, নট অনলি অ্যাক্টিভ মার্কেট, আপনারা বোথ প্লেস এবং লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট সবগুলোতে আপনারা সমানভাবে কাজ করতে পারবেন। আমি আমার যে বর্তমান যে আমি মাস্কট গুলো করি সেগুলোর আমার সর্বনিম্ন প্রাইস থাকে শুধুমাত্র লোগোতে $50, শুধু লোগো। এক্ষেত্রে কিন্তু আমার টুইস স্ক্রিন থাকে, টুইস ওভারলে থাকে, ইমোটস থাকে, ব্যানার থাকে, প্যানেল থাকে, এগুলো একটু ডিফারেন্ট। সো আমরা এত ডিটেলসে না গিয়ে আমরা শুধুমাত্র লোগোর ভিতরেই থাকি। ঠিক আছে, আমার কথা তো শোনা যাচ্ছে ভালোভাবে? জি, হ্যাঁ। ওকে, সো আজকে আমরা শিখব কিভাবে কাস্টম এলিমেন্টস বানাইতে হয়। ঠিক আছে, আপনি যখন কোনো গেমিং লোগো বা যখন কোনো ইস্পোর্টস লোগো বা যখন কোনো স্পোর্টস লোগো নিয়ে আপনি কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের এলিমেন্টস এগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে। তো সেগুলো আপনি কোত্থেকে নিয়ে আসবেন? আপনি ফ্রিপিক থেকে নিয়ে আসবেন, শাটার স্টক থেকে নিয়ে আসবেন, বা আপনি কারো কাছ থেকে কপি করবেন, আপনি কি করবেন? তো সেক্ষেত্রে তো আপনি যেহেতু একজন আর্টিস্ট না, এখানে ফিরোজ ভাইও ওই মানে বাইবর্ন বা আপনি প্রাতিষ্ঠানিক ভাবে আর্টিস্ট না, বা ফিরোজ ভাইও প্রাতিষ্ঠানিক ভাবে আর্ট যারা করে বা যারা আর্ট করতে পারে ওই আর্টিস্ট না। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? ধরেন একটা মানুষ, একটা মানুষ ধরেন একটা মানুষ একটা প্রাণী সে ড্র করে ফেললো উইদিন 5 মিনিট, আপনি পারবেন?
বাসার ভাই পারবেন, ফিরোজ ভাই পারবেন, আমি পারবো, পারবো না। তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে কি আমরা লোগো করব না, বা আমরা কি এই ধরনের কাজ করব না? অবশ্যই করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের বিভিন্ন ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, যে ট্রিক্স গুলা আমরা আজকে শিখব। তো আজকে আমাদের ক্লাস, আমাদের ক্লাস মূলত তিনটা, আমাদের ক্লাস হবে চারটা। আমাদের ক্লাস আজকে কাস্টম এলিমেন্টস এর উপরে, দেন আমাদের গেমিং লোগোর উপরে, আর একটা কিছুর উপরে ক্লাস। আসল ভাই আর একটা কিছুর উপরে ক্লাস, আপনারা আপনারা তো আমার আপনারা আমার ওয়ার্কশপ ফলোই করেন নাই, ঠিক আছে? আচ্ছা আমি বলি, ফার্স্টে আজকে আমাদের কাস্টম এলিমেন্টস এর উপরে আমরা কাজ করব। দেন আমরা দুইটা টাইপোগ্রাফি গেমিং লোগো বানাবো, মানে টেক্সট টেক্সট অ্যাপ্লাই করে। দেখবেন যে মানে ভুরি ভুরি উদাহরণ আছে এরকমের, যে মানে টেক্সট দিয়ে লোগো, মানে শুধু টেক্সট, শুধু টাইপোগ্রাফি দিয়া একটা হেভি লোগো হয়ে গেছে, একটা গেমিং লোগো হয়ে গেছে, বা একটা আপনার স্পোর্টস লোগো হয়ে গেছে। সেটা হবে আমরা দুইটা টাইপোগ্রাফির উপরে লোগো শিখব, এবং দেন দুটা আমরা মাস্কট টাইপের গেমিং লোগো শিখব, যেখানে বল থাকতে পারে বা বিভিন্ন ধরনের প্রাণী থাকতে পারে, এনিথিং, ঠিক আছে? সো আজকে আমরা কাস্টম এলিমেন্টস বানাবো, দেন কালকে বা নেক্সট ক্লাসে হয়তোবা যদি আপনারা ফিল করেন যে না ভাই কালকে নিলে একটু বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছে, আমাদের একদিন সময় দেন, আমরা একটু প্র্যাকটিস করি, সেক্ষেত্রে নেক্সট ক্লাসটা লেটে হইতে পারে, ওই রকম করে আগাইতে পারে। সো ওটা কোনো প্রবলেম না। সো ওই দুইটা ক্লাস যখন শেষ হয়ে যাবে, আপনাদের কিছু প্রজেক্ট দিব, ওই প্রজেক্টটা যখন ডান হয়ে যাবে, নেক্সট একটা ক্লাস হবে, ওই প্রজেক্টগুলো আমি চেক করব এবং আমি আমার অপিনিয়নটা বলবো, এবং দেন ওদিন আমাদের লাস্ট ক্লাস হবে, ঠিক আছে? জি বুঝতে পারছি। ওকে, সো আপনাদের এখন কি প্ল্যান, আপনারা এই লোগো শিখে কোথায় কোথায় কাজ করবেন এবং কি কি করবেন? প্যাসিভ মার্কেটে কাজ করবেন, অ্যাক্টিভ মার্কেটে কাজ করবেন? সো প্যাসিভ মার্কেটগুলো কি এবং অ্যাক্টিভ মার্কেটগুলো কি? অ্যাক্টিভ মার্কেটগুলো হলো যে আপনার ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, মানে যেখান থেকে আপনি ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে কাজ করেন। ক্লায়েন্ট আপনাকে নক দিল যে ফিরোজ ভাই আমাকে একটা মাস্কট লোগো করে দেন, এটার উপরে, এটা হলো অ্যাক্টিভ মার্কেট। আর যদি প্যাসিভ মার্কেট হয়, সেটা হবে আপনার বিভিন্ন ধরনের, যেখানে আপনি আপলোড দিয়ে রাখবেন আপনার বা আপনার ক্লায়েন্টের প্রয়োজনীয় লোগো বা প্রয়োজনীয় এলিমেন্টস আপনি আপলোড দিয়ে রাখবেন, দেন যার যা প্রয়োজন হবে সেখান থেকে ডাউনলোড করে নেবে, বিনিময়ে আপনি একটা পার্সেন্টেজ পাবেন। এটা হলো প্যাসিভ মার্কেট প্লেস। সেটা হতে পারে ফ্রি পিং, শাটার স্টক, অ্যাডোবি স্টক, বা হতে পারে ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, এনিথিং। তো আপনাদের কিন্তু বোথ প্লেসেই কাজ করার একটা সুবিধা আছে, যে মারুফ ভাই শিখাই দিল, আরে এটা তো প্যাসিভ মার্কেটে কাজ করতেছে না, বা এটা তো অ্যাক্টিভ মার্কেটে কাজ করতেছে না। সো মারুফ ভাই এরকম কোনো কিছুই শিখায় না, মারুফ ভাই নিজে যা শিখে অন্য কেউ কিন্তু তাই শিখায়। ওকে ফাইন, তো আমরা আজকে আর কোনো, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, তাহলে আমরা একেবারে কাজে চলে যাব। যদি কোনো কোয়েশ্চেন না থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে বলতে পারেন, তাহলে আমি অ্যান্সার দিয়ে দেবো। মানে এই যে গেমিং লোগো গুলো, এগুলো সাধারণত কয় ধরনের হয়, যে আপনার টাইপোগ্রাফি আর এই গেমিং লোগো? গেমিং লোগো ইনফিনিটি টাইপের হয়, ঠিক আছে? আপনি স্পেসিফিক ভাবে কোনো ক্যাটাগরি, মানে ক্যাটাগরাইজ করতে পারবেন না। আপনি এইটা ভাবতে পারেন যে আপনার টাইপোগ্রাফি, হ্যাঁ, আর একটা মাস্কট, ঠিক আছে? এই দুটাকে আপনি প্রধান ভাগে ভাগ করতে পারেন, যে কোনটা যদি প্রাণী রিলেটেড থাকে, কোন প্রাণীর অবয়ব যদি থাকে সেটাকে আপনি কিন্তু মাস্কটে ফেলাই দিতে পারেন, আর একটা যেটা কোনো ধরনের এলিমেন্ট, মানে কোনো ধরনের প্রাণীর ছবি নাই, বা কোনো ধরনের হিউম্যান বডি, বা কোনো ধরনের কোনো কিছুই নাই, সেখানে শুধুমাত্র টাইপের ইউজ হয়েছে, সেটাকে আপনি টাইপোগ্রাফি ক্যাটাগরিতে ফেলাই দিতে পারেন। সেটা হতে পারে ই স্পোর্টস লোগো, সেটা হতে পারে নর্মাল আপনার স্পোর্টস লোগো, যেগুলো নর্মাল যে আমরা লিগ খেলি সেগুলো হতে পারে, বা যে কোনো জায়গায় হতে পারে। সো আপনার মেইন উদ্দেশ্য হলো জিনিসটা টোটাল ওভারঅল জিনিসটা শেখা। সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট কোনো ব্রিফ দিলে আপনি বুঝতে পারবেন যে ক্লায়েন্ট আমাকে আসলে কিসের ব্রিফ দিল, এটাকে মাস্কট লোগোর ব্রিফ দিল, না এটা টাইপোগ্রাফি ছিল, আপনি অবভিয়াসলি তাকে জিজ্ঞেসও করবেন, ঠিক আছে? বুঝতে পারছি। সো ক্লায়েন্ট, আপনারা কিভাবে এই সমস্ত জিনিস নিয়ে ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন? ওকে জি, ক্লায়েন্ট হ্যান্ডেলটা শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কারণ যারা মাস্কট লোগো বা যারা গেমিং লোগো নিয়ে কাজ করে, তারা কিন্তু এই আপনার ক্লায়েন্ট হ্যান্ডেলে এসে মানে প্রবলেমে পড়ে যায়। সেক্ষেত্রে তারা কি কি নিবে ক্লায়েন্টের কাছ থেকে,
সেক্ষেত্রে কিন্তু তারা দ্বিধাদ্বন্দ্বে পড়বে। ফার্স্ট অফ অল আপনি একটা শর্ট ব্রিফ নেবেন, আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমাকে শর্ট একটা ব্রিফ দাও যেটাতে ওভারঅল তোমার কি চাও সেটা আমি আর এখানে মানে তোমার এখানে লেখা থাকে, এটা হলো একটা। দেন লোগোর নাম, ঠিক আছে, লোগো নেম, ঠিক আছে। আর একটা থাকবে থিম কালার, ও হয়তো বা দিতে পারে গ্রে, ব্ল্যাক, রেড, এই টাইপের অনেকগুলো কালার দিতে পারে, ওভারঅল মিলেই আপনি একটা থিম কালার বানাই দিবেন। থিম কালার, এটা গেল থিম কালার। দেন আপনি তাকে বলবেন যে তুমি যে টাইপের কাজ চাচ্ছ এর সিমিলার কোনো স্যাম্পল আমাকে দিতে পাও কিনা, তাইলে আমার কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। যে তুমি যে মাসপাটল কোটা চাচ্ছ এর আশেপাশে কোনো সিমিলার কোনো আইডিয়া তোমার কাছে আছে কিনা, বা তুমি কি সেটা সার্চ করে বা ঘাটাঘাটি করে আমাকে দিতে পারবা কিনা, তাইলে আমার কাজটা করতে অনেক সুবিধা হতো। এই কয়টা জিনিস, এই কয়টা জিনিস যদি আপনি ক্লায়েন্টকে বলেন, সে তো আপনি পারফেক্টলি একটা সার্ভিসটাকে দিতে পারবেন এবং ওই প্রোডাক্ট আপনার ওই সার্ভিসটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, আমার মাসকট লোগো হয়তো বা যদি 50টা মাসকট লোগো করি এর বিরুদ্ধে হয়তো বা 5টাই রিভিশন আসে, আর গুলা আপনার কমপ্লিট হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমি এই ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করি যাতে ক্লায়েন্ট পরে না বলতে পারে, না মারুফ আমি এটা বলি নাই, তুমি এটা কেন করছো, বুঝেন নাই। মাসকট বা গেমিং লোগো কিন্তু ক্রিটিক্যাল জিনিস, এখানে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন থাকে, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থাকে, যে অ্যাঙ্গেল যদি ক্লায়েন্টের চোখে না ভালো লাগে বা যদি তার কাছে ভালোই না লাগে, তাইলে কিন্তু সেটা নিবে না, সে আপনাকে বারবার রিভিশন দেবে, বারবার রিভিশন, আপনি বুঝতে পারতেছেন না ক্লায়েন্ট কি বলতেছে। সো এই ক্ষেত্রে সিমিলার স্যাম্পল যদি আপনি তার কাছ থেকে নেন, তাইলে আপনি কনসেপ্টটা বুঝতে পারবেন যে আসলেই আমার ক্লায়েন্ট কি চাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন আজকে কাস্টম এলিমেন্টস শিখবো, সেক্ষেত্রে আমরা কিন্তু আমরা স্ক্রিনে চলে যাই এবং আমরা কাজ শুরু করি। ঠিক আছে, তো আমি স্ক্রিনের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, স্ক্রিন শেয়ার। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, কাস্টম এলিমেন্টস। আচ্ছা, আবুল বাশার ভাই, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো আমরা যেহেতু টাইপোগ্রাফি টাইপের গেমিং লোগো শিখবো এবং মাসকট টাইপের গেমিং লোগো শিখবো, সেক্ষেত্রে আমরা মানে বোথ সাইডেরই এলিমেন্টস গুলো একটু দেখার ট্রাই করি যে এলিমেন্টস গুলো আসলে কিরকম হয়, ফার্স্টে দেখি দেন আমরা করি। ওকে, সো আমরা চলে যাই বটমে থাকো। সো টাইপো গেমিং লোগো ডিজাইন লিখে আমরা সার্চ দিই, দেখি কি আসে। ঠিক আছে, এই দেখেন আমার একটা লোগো, এই যে এটা কিন্তু আমার করা, এটা চলে আসে ফার্স্টে একেবারে। আচ্ছা, সো দেখেন এখানে কিন্তু, এই দেখেন এখানে কিন্তু সব কিন্তু একেবারে টাইপোগ্রাফি রিলেটেড, এখানে কিন্তু কোনো ধরনের আপনার কোনো ফিগার নাই, এই একটা স্যাম্পল আছে। দেন এই যে মিনক্রাফট, এটা তো আপনারা চিনেন সবাই, এটা একটা গেমের লোগো। দেন আমরা যদি এই লোগোটা দেখি, দেখেন এই যে এইস, এই টাইপের কাজ মনে হয় আপনারা নিজেরাও পারবেন। ঠিক আছে, এই টাইপের কাজ খুব সহজ। তারপরে আমরা জি বাসা ভাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই যে এই একটা লোগো আছে, ঠিক আছে, যে অ্যাকশন গেমস, ওকে অ্যাকশন গেমস, এটাও কিন্তু টোটালি ফন্ট ইউজ করে লোগোটা বানানো হয়েছে, ফন্টের বিভিন্ন ধরনের মানে ফন্টের বিভিন্ন ধরনের এফেক্ট বা ফন্টকে কাস্টমাইজ করে এই ধরনের লোগো কিন্তু বানানো যায়। সো আমরা আরো কিছু স্যাম্পল দেখি, এই যে দেখেন, ঠিক আছে, এই যে টিকি টুম্বল, ঠিক আছে, এরপরে আমরা দেখি এই যে মার্ভা ম্যাগিসা। তো দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু আপনার টাইপোগ্রাফি রিলেটেড গেমিং লোগো আছে, এই যে দেখেন। ঠিক আছে, আপনারা কি এগুলা ক্রিয়েট করতে পারবেন কি মনে হয়?
শিখাইলে তো অবশ্যই পারবো। আচ্ছা আচ্ছা, শিখাইলে অবশ্যই পারবো মনে হচ্ছে। ঠিক, এগুলা কোনো ম্যাটার না। না, আমি একটা জিনিস বলি, আমি একটা জিনিস একটু শিওর হইনি, আপনারা যদি শুধুমাত্র এইটা নিয়ে হুবহু কি এইটা বানানো আপনাদের কাছে কি সম্ভব? যদি আমি বলি যে বাশার ভাই আপনি হুবহু এটা করবেন, তাইলে কি এই সেম এফেক্ট সেম মানে সবকিছু কি আপনারা বানানো সম্ভব? মানে আপনাদের কি গ্রেডিয়েন্ট বা কালার বা শ্যাডো এগুলো সম্পর্কে আমার আমার মনে হয় যে আপনাদের বিস্তর আইডিয়া আছে। হ্যাঁ, কালার শ্যাডো এগুলো মোটামুটি পারি। আচ্ছা, মানে এই লোগোটা দেখে কি কি মনে হচ্ছে যে আপনি এই টাইপের একটা লোগো যদি আমি শিখাই এরপর আপনি এই টাইপের একটা লোগো বানাইতে পারবেন? অবশ্যই পারবো। ওকে, হ্যাঁ ঠিক আছে, আমরা আরো কিছু দেখি। আমরা এই যে দেখেন, ঠিক আছে, এইখানে কিন্তু এই যে এলিমেন্টস গুলা, এই যে দেখেন একটা কোদাল আছে, একটা শাবল আছে, ঠিক আছে, এবং এইগুলো ইউজ করে কিন্তু এই একটা এইটাকে কিন্তু একটা পাথর মানে স্টোনের ফ্লেভার দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং পিছনে একটা আপনার পাহাড়ের হয়তো বা কোনো একটা অংশ এখানে দেওয়া হয়েছে বা এরকম একটা এফেক্ট নিয়ে আসা হয়েছে এখানে। দেন আমরা আরো কিছু লোগো দেখি। আমরা যেহেতু টাইপোগ্রাফি আমাদের ফার্স্ট কনসেপ্ট হলো টাইপোগ্রাফি, দেন হলো আমাদের মাস্কট, সো আমরা টাইপোগ্রাফি নিয়ে বেশ কয়েকটা স্যাম্পল আমরা দেখার চেষ্টা করি, তাহলে অ্যাকচুয়াল আইডিয়াটা আসবে। আমরা এখানে আরো একটা লোগো আছে দেখেন, এখানের থিমটা কি দেখেন, এটা কিন্তু ওভারঅল একটা মানে একটা আপনার ন্যাচারাল কিন্তু ফ্লেভার নিয়ে আসছে। এখানে কিন্তু একটা উডেন ফ্লেভার দিছে ওরা, ঠিক আছে, এখানে একটা উডেন ফ্লেভার দেওয়া হয়েছে, এখানে স্টোনের ফ্লেভার দেওয়া হয়েছে, এখানে কিন্তু একটা গাছ বানানো হয়েছে। এটা মূলত আমার মনে হয় যে গাছটা হয়তো বা ব্লেন্ডারে করা, আমি বলতে পারতেছি না, হয়তো বা এটা ব্লেন্ডারে করা গাছটা। আর এগুলো আপনার চাইলে আপনি ইলাস্ট্রেট করতে পারবেন, আমার মনে হচ্ছে ওভারঅল লোগোটাই ব্লেন্ডারে করা 3D আর কি, কিন্তু আপনি চাইলে একটু ট্রাই করলে আপনি ইলাস্ট্রেটও করতে পারবেন। তো আমরা আরো কিছু স্যাম্পল দেখি। আচ্ছা, এগুলো তো দেখলাম অনেক হেভি ওয়ার্ক, আমরা একটু সিম্পল ওয়ার্কের দিকে যাচ্ছি। এই যে এগুলো দেখেন, এগুলা এই যে টাইপোগ্রাফি এফেক্ট গুলো এগুলো কিন্তু ফ্রি পিকে প্রচুর চলে, যেটা বাসার ভাই খুব ভালো বলতে পারবে যে ফ্রি পিকে কিন্তু এই ধরনের এফেক্ট খুবই চলে এবং অনেকে এগুলা ডাউনলোড করে চলে ফ্রি পিকে। দেন আমরা আরো কিছু স্যাম্পল দেখি। আমাদের কি রেকর্ডিং চলতেছে? আর রেকর্ড তো লেখা আসছে একদম কর্নারে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রেকর্ড চলতেছে। ওকে, তো আমরা এখন আমরা অনেকগুলো টাইপোগ্রাফি স্যাম্পল দেখলাম এবং এই এই এগুলো দেখেন, এগুলো কিন্তু আপনার মনোগ্রাম ক্যাটাগরিতে যায়। আপনারা কি মনোগ্রাম কখনো মনোগ্রাম রিলেটেড লোগো করছেন? মনোগ্রামের কিন্তু একটা থিম আছে, মনোগ্রামের কিন্তু একটা নিয়ম আছে, ঠিক আছে, ওই ওই নিয়ম ফলো করে কি আমরা এই ধরনের লোগো করছেন কখনো বা কেউ কখনো ট্রাই করছেন? মানে নিয়ম ফলো করা ইয়ে নাই, ওই যে বললাম না ব্যাংকের যে বিভিন্ন লোগো গুলো হয় যে এরকম ধরনের একটা করে দেওয়া, কিন্তু নিয়ম জানি না। ঠিক আছে, তো সেখানে কিন্তু আমরা যদি মাস্কট গেমিং লোগো বলি আসার দিন, যেহেতু আমার গেমিং লোগোর উপরে ওয়ার্কশপটা, সেহেতু এখানে একেবারে প্রপার মাস্কটটা মানে হেভি মাস্কটটা এখানে দেখানো হচ্ছে না, কিন্তু আপনার এলিমেন্টস নিয়ে বা বিভিন্ন ধরনের আপনার ক্যারেক্টারাইজ বা ক্যারেক্টার ইউজ করে আমি আপনাদেরকে লোগো দেখাই দেবো। এবং আর একটা জিনিস আছে, সেটা হলো ইদানিং খুব ভালো চলতেছে, সেটা হলো যে আপনারা যদি কেউ পোর্ট্রেট ইলাস্ট্রেশন পারেন বা যদি কেউ পোর্ট্রেট ইলাস্ট্রেশন শিখেন,
সেক্ষেত্রে কিন্তু অনেক গেমিং লোগো এরকম এরকম বানানো যায় এবং এগুলোর বেশ ভালো ডিমান্ড আছে ফাইবারে, আপওয়ার্কে, সব জায়গায়। তো আমরা এখন বিভিন্ন ধরনের মাস্কট লোগো দেখা শিখি। এইদিকে আমি একটা মাস্কট লোগো দেখে আসছিলাম, সেটা হলো এই যে কেনাইট, ঠিক আছে? দেখেন এইখানে কিন্তু একটা কেনাইটের, একটা ওয়ারিয়রের, তার এখানে কিন্তু একটা ক্যারেক্টার আছে এবং নিচে তার একটা সুন্দর একটা ফন্ট ইউজ করে কিন্তু লোগোটার নাম লেখা হয়েছে এবং নিচে লিখে দেওয়া হয়েছে গেমিং, ঠিক আছে? শব্দ আসতেছে তার জায়গা থেকে যেন বিয়ার টাইপের। ওকে, শব্দ আসতেছে আমরা এখন দেখতেছি যে এইখানে একটা মাস্কট লোগো আছে এবং এই মাস্কট লোগোটা আমি কপি করে এইখানে আমাদের আর্টবোর্ডে নিয়ে আসি এবং আর্টবোর্ডে নিয়ে আসার পরে আমরা এটাকে এইখান থেকে বুঝাই। দেখেন এখানে কিন্তু, এখানে ধরেন কোন ক্লায়েন্ট যদি আপনাকে ব্রিফ দিত, তাহলে ক্লায়েন্ট ব্রিফটা এরকম দিত যে আমার একটা কেনাইটের ওয়ারিয়র থাকবে, ঠিক আছে? তার ফিল্ড হবে মেটালিক এবং তার ব্যাকগ্রাউন্ড একটা শিল্ড থাকবে। শিল্ড মানে কি? মানে আমরা যেগুলো থেকে ধরেন আগে যখন যুদ্ধ হইতো তখন ওই শিল্ড দিয়ে ওই অন্যকে প্রতিহত করতো, ঠিক আছে? অন্য মানুষ যখন তাকে মারতে আসতো তখন ওটা থেকে সে প্রতিহত করতো। সো এই ব্যাকগ্রাউন্ডে আপনার যেহেতু ওয়ারিয়র বা যুদ্ধ বা আপনি কেনাইট, ঠিক আছে, এই যে নাইট রাইডার্স, ঠিক আছে, দেখবেন যে নাইট রাইডার্স যে লোগো আছে সেটাতেও কিন্তু এই ধরনের একটা ক্যারেক্টার আছে এবং এই টাইপের একটা ফিল দেওয়া আছে। তো আমরা আসলে চেষ্টা করব বা আমরা আসলে কোন একটা লোগো ফার্স্টে দেখে এসে বা ফার্স্টে যখন আমরা দেখবো সেটাকে একটু ভালোভাবে অবজার্ভ করার চেষ্টা করবো, এটা একটু কি বোঝানো হয়েছে, ওটা ফিলটা কি দেওয়া হয়েছে। আমি যদি এখানে একটা সিম্পল সোজা লোগো দিয়ে দিতাম বা সোজা একটা লেখা দিয়ে দিতাম সেক্ষেত্রে কেমন লাগতো? আর এখানে এত সুন্দরভাবে এফেক্ট দিয়ে আমাদের এই লোগোটা ইউজ করা হয়েছে বা আমাদের যে এই যে টাইপোগ্রাফিটা এখানে করা হয়েছে সেটাতে কিন্তু লোগোটা ওভারঅল অনেক সুন্দরভাবে ফুটে উঠছে, ঠিক আছে? তো এবার আমি আরো একটা লোগো দেখি, ওয়ারিয়র রিলেটেডই দেখি, ঠিক আছে, ওয়ারিয়র রিলেটেডই দেখি। এই যে এই যে ওয়ারিয়র রিলেটেড, এইখানে দেখেন এখানে কিন্তু ক্লায়েন্ট হয়তো ব্রিফ দিছে যে তার যে তার যে অস্ত্রটা থাকবে সেই অস্ত্রটার উপরে সে এরকম ভাবে এক্সপ্রেশন দিয়ে থাকবে এবং তার নিচে তার লেখাটা হবে এবং তার নিচে গেমিং লোগো লেখা থাকবে, হয়তো বা তার ব্রিফটা এরকম আসছে এবং কালার এগুলা টোটালি যখনই গেমিং লোগো, ম্যাক্সিমাম গেমিং লোগো একটা মেটালিক লুক নিয়ে আসা হয়, মানে একটা হেভি লুক নিয়ে আসা হয়, মানে হেভি বলতে খুবই একটা হার্ড লুক নিয়ে আসা হয় মাস্কট লোগো বা গেমিং লোগো। আপনারা যখন দেখবেন যে কোনো গেমিং লোগো খুব একটা সফট হয় না, মানে সিম্পলিসিটি থাকে না, সবসময় গ্রেডিয়েন্ট বা কালার বা বিভিন্ন ধরনের এফেক্ট দিয়ে কিন্তু এই লোগোগুলো বানানো হয়। সো আমাদের কিন্তু ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের লোগো যাতে সিম্পল না হয়ে যায়, ঠিক আছে? আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের লোগো যাতে কখনো মাস্কট লোগো অলওয়েজ ট্রাই করবেন যে লুক্রেটিভ করার এবং দেখে যেন মনে হয় যে ওয়াও জিনিসটা অনেক সুন্দর, ঠিক আছে? তো এটা গেল, আমরা আমরা এতক্ষণ আলোচনা করলাম টাইপোগ্রাফি গেমিং লোগো দিয়া এবং আর একটা জিনিস ট্রাই করলাম, সেটা হলো আর একটা জিনিস নিয়ে রিসার্চ করলাম, সেটা হলো যে গেমিং আপনার মাস্কট গেমিং লোগো নিয়ে। তো সেক্ষেত্রে আমরা আলোচনা করছি ওয়ারিয়র মাস্কট লোগো নিয়ে। তো আপনি যদি ওয়ারিয়র গেমিং লোগো বা ওয়ারিয়র মাস্কট লোগো লিখে সার্চ দেন তাহলে এই টাইপের লোগো আপনি বেশি দেখতে পাবেন। ওকে, তো আমরা আজকে বিভিন্ন ধরনের এলিমেন্টস, বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আমরা লোগোতে ইউজ করব আমরা সেগুলো বানানো শিখব, ঠিক আছে? তো এখন দেখেন যে আপনার একটা, আপনি যদি একটা ওয়ারিয়র নিয়ে যদি একটা লোগো করতে চান সেক্ষেত্রে আমি যদি এটাকে কপি করে আমাদের আর্টবোর্ডে নিয়ে আসি, তো আপনি এখানে খেয়াল করেন যে আপনার এখানে কি কি জিনিস ফার্স্ট অফ অল আপনার লাগতেছে, সেটা হচ্ছে যে পিছনে একটা শিল্ড লাগতেছে,
তারপরে ম্যাক্সিমাম জায়গায় আপনার এই সোর্সটা লাগবে, মানে যে তরোয়ালটা লাগবে, ঠিক আছে, এটা লাগতেছে। ওভারঅল এই দুইটা জিনিস কিন্তু, এই দেখেন এই দুইটা জিনিস কিন্তু দুইটা বা এই তিনটা লোগোতে আমাদের মনে হয় এই লোগোতে আমাদের অস্ত্রটা নাই, বাট আমাদের এই দুইটা লোগোতে কিন্তু কমন এই অস্ত্র এবং এই ব্যাকগ্রাউন্ডে আপনার এই শিল্ড কিন্তু আছে। এই দেখেন এখানেও শিল্ড আছে, এখানেও শিল্ড আছে, এখানে একটা শিল্ড আছে যেটা বাইর থেকে বাইর করানো। সো আমরা এখন শিখব কিভাবে কাস্টম আপনার তরোয়াল আমরা বানাইতে পারি এবং কাস্টম কিভাবে আমরা এই যে শিল্ড গুলা বানাইতে পারি, ঠিক আছে। তো আমরা এখন তাইলে গুগলে সার্চ করব যে আপনার এই যে সোর্স গুলা আছে সেগুলো কি কিভাবে ভেক্টরাইজ করা আছে এবং সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা কিভাবে আমাদের নিজেদের মতো করে কাস্টম ক্রিয়েট করতে পারি। ওকে, sword is o r d, sword বানান। ওকে, এই এস ডাব্লিউ আর আমরা এস দিয়ে ফেলাচ্ছি। ওকে, তো এইখানে আমরা দেখবো যে আমরা কিন্তু আমাদের কিন্তু দুটো লোগোতে কিন্তু কমন জিনিস ছিল, ঠিক আছে, একটা ছিল ব্যাকগ্রাউন্ডে শিল্ড আর একটা ছিল তরোয়াল। সো এখন আপনি ডিসাইড করবেন যে আপনি আপনার ডিজাইনে বা আপনি যে কনসেপ্টটা বানাবেন সেই কনসেপ্টে কোন ধরনের তরোয়াল আপনি চান। আপনি কি বাঁকা তরোয়াল চান না আপনি কি সোজা তরোয়াল চান? ওকে, তো আমরা একটু ওভারঅল ডিজাইন গুলো দেখি। এখানে কিন্তু আপনি ওয়ারিয়র নিয়ে কাজ করতে গেলে বা ম্যাক্সিমাম জিনিসে কিন্তু একেবারেই মোটামুটি সোজা তরোয়াল গুলোই বেশি ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো আমরা সোজা তরোয়াল গুলো দেখি, ঠিক আছে, আমরা সোজা তরোয়াল গুলো দেখি। আপনারা যদি কোনো হুবু এইখান থেকে নিয়ে যদি কোনো একটা জায়গায় আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইটের অনেক ব্যাপার থাকে। তো আমরা অলওয়েজ ট্রাই করব যে যে কোনো জায়গা থেকে যদি কোনো কিছু নেই সেটাকে নিজেদের মতো কাস্টম করে নেওয়া বা ওটাকে আপনি নিজের মতো করে। ওকে, ফাইন ফাইন, স্ক্রিনে চলে যাই। তো আমরা ছিলাম যে আমরা যদি আমাদের ডিজাইনের সুবিধার্থে বা ডিজাইনকে সুন্দর করার জন্য আমরা যদি কোনো তরোয়াল বা যদি কোনো আর্মস বা এনিথিং যদি কোনো কিছু ইউজ করি সেটা অবশ্যই ওই সেম টু সেম আমরা ইউজ করব না, আমরা আমাদের নিজের মতো করে কাস্টম করে দিব। ওকে, তো আমরা যেহেতু আজকে ওয়ারিয়র মাস্কট বা আপনার ওয়ার টাইপ মাস্কট লোগো বা গেমিং লোগো যেগুলো আছে সেগুলো নেই, তো সেখানে আমাদের কিন্তু তরোয়ালের ব্যবহার একটা চলে আসছে, তরোয়াল এবং শিল্ড। সো আমরা এই দুটোকে কাস্টম করা শিখবো। সো আমরা যেগুলো যে স্যাম্পল গুলো দেখছি সেখানে কিন্তু আমাদের সোজা তরোয়াল ইউজ করা হয়েছে বেশি। সো আমরা সোজা তরোয়াল নিয়ে আগাই এবং সরি সেই সোজা তরোয়াল গুলো কিভাবে আমি কাস্টম করবো। ওকে, সো আমি এখান থেকে কোনো জায়গা থেকে আমার মন মতো একটা স্যাম্পল আমি এখান থেকে নিলাম বা নেই। ধরেন আমি আমার এই এই কনসেপ্টটা ভালো লাগছে, সো আমি এটাকে একটা স্ক্রিনশট দিয়ে আমি আমার আর্টবোর্ডে নিয়ে যাই। ওকে, সো আর্টবোর্ডে নিয়ে যাওয়ার পরে এখন আমরা এটাকে কাস্টম করব, একটু পরে করব, আমরা আপাতত চলে যাই আমাদের শিল্ড যেগুলো আছে। এই যে শিল্ড আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের শিল্ড। সো ম্যাক্সিমাম টাইপ বা আপনার ওভারঅল আমি পুরো এই জিনিসটাই নিয়ে আসি, পুরো এই জিনিসটাই নিয়ে আসি। এইখানে অনেক, এখানে অনেক আছে, সো এখান থেকে আমরা অনেক আইডিয়া নিতে পারবো।
এবং কিভাবে এফেক্ট দেয়। সো এফেক্ট রিলেটেড কোনো কিছু আমরা একটা দেখি যে এফেক্ট দেওয়া কোনগুলো আছে, এটাতে এফেক্ট দেওয়া আছে, এফেক্ট দেওয়া, ওকে ফাইন এটাই নিয়ে এসে। সো আমার এখানে তরোয়াল আসলো, শিল্ড আসলো, শিল্ডের অনেকগুলো কনসেপ্ট আসলো, এবং একটা আমি আপনার এফেক্ট রিলেটেড একটা শিল্ড এখানে আমি নিয়ে আসলাম। সো এখন এইগুলোকে বা এই দুটাকে আমি কাস্টম করব আমার ডিজাইনের সুবিধার্থে বা আমার লোগো ডিজাইনের সুবিধার্থে। আমি এই তরোয়ালের ডিজাইনটা আমার ভালো লাগছে, এটাকে আমি কাস্টম করব। ওকে, সো আমি এটাকে লক করে দিলাম। আপনাদের কি এই টুলস বাই টুলস গুলো কি মানে বলবো, না আমি জাস্ট জিনিসটা বলবো যে কিভাবে করতেছি, এটা একটু আমাকে বলেন যে মানে এই টুলসটা, এই টুলস এটা দিয়ে এটা করে, এগুলো তো আমার মনে হয় যে জানেন, আপনারা একটু বলেন তাহলে আমি যদি আপনার যদি প্রবলেম হয় আমি অবশ্যই এটাকে ডিসক্রাইব করব। আচ্ছা, আমি এগুলো বলার দরকার নাই, টুলস এর কথা বলার দরকার নাই। না ধরেন আমি এখন একটা যখন পাত করব, আমি 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 ধরেন এখন বললাম যে এখানে পাত টুল নিয়ে আসলাম, এই সরি পেন টুল নিয়ে আসলাম, এই পেন টুল দিয়ে এটা এটা করে, এটা এটা করা যায়, এরকম না, আমি জাস্ট কেমনে প্রসেসটা দেখাবো যে কেমনে ডিজাইনটা করতে হয়। আপনি যখন যে টুলটা ইউজ করবেন তখন ওই টুলটার কথা বলবেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। সো এখন যেটা করতে হবে সেটা হলো যে আমরা যদি এই তরোয়ালটা আমরা কাস্টম করতে চাই সেক্ষেত্রে কি ধরনের প্রসেস আমরা ফলো করতে পারি, সেক্ষেত্রে আমাদের একটা পেন টুলের ব্যবহার আছে। এবং আর একটা জিনিস আপনাদের বলে রাখি, এটা আপনারা যখন মাসকট বা গেমিং লোগো করতে যাবেন এটা আপনাদের হাজারবার ইউজ করতে হবে, সেটা হলো কখনো কোনো জিনিস দেখতে যদি ফ্ল্যাট লাগে, মানে এ পাশও সেম, এ পাশও সেম, এ দুই পাশও সেম, তখন আপনারা এক পাশ করবেন, এক পাশের ইলাস্ট্রেশন করবেন বা এক পাশের ভেক্টর করবেন। এবং যখন আমরা ওটা ফ্লিপ করে দিব, আমরা যখন ফ্লিপ করে দেবো তখন কিন্তু আমাদের ওভারঅল জিনিসটা হয়ে গেল, আমাদের অর্ধেক কাজ করতে হচ্ছে না কিন্তু আমাদের পুরো ডিজাইনটাই হয়ে যাচ্ছে। সো এইখানে যেহেতু আমার এই তরোয়ালটা কিন্তু আমার অর্ধেক ডিজাইন করলেই হচ্ছে, আমার কিন্তু পুরো ডিজাইনটা করা লাগতেছে না। ওকে, এখন আমি দেখাই যে কিভাবে আমি, এবং এইখানে আরো একটা জিনিস আছে সেটা হলো যে যদি কোনো তরোয়াল যদি কোনো তরোয়ালের কালার ভালো লাগে, যদি আপনাদের কালার সিলেকশনে মাস্কট লোগো করতে গিয়ে কালার সিলেকশনে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা আইড্রপার ইউজ করে আপনারা কালার কিন্তু কপি করতে পারেন। তো কালার কপি তো কপি নাই কোনো, এটা তো কপিরাইটের কোনো ব্যাপার স্যাপার নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসে কালার গুলা ইউজ করতে পারেন। সো আমার যেহেতু তরোয়ালের এই যে ডগাটা বা যেটাতে ধরে সেটা একটা উডেন ফ্লেভার আসবে, আমার এই যে একটা উডেন ফ্লেভার আছে, এই যে উডেন এই কালারটা আমি এখানে দিব। সো আমি এই কালারটাও এখানে নিয়ে আসলাম, ফাইন। ওকে, তো এখন আমরা একেবারেই কাজে চলে যাই। সো আমার যেহেতু একটা আমি জাস্ট তরোয়ালের কনসেপ্ট দিলাম, আমি কিন্তু তরোয়ালটা এরকম করবো না, তরোয়ালটা মোটামুটি প্রায় আপনার 50% চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সেটা হলো কিরকম দেখেন, আমি আমি যদি এখন আমি এটা ইলাস্ট্রেশন করবো এবং ইলাস্ট্রেশনের সময় আমি পেন টুল ইউজ করবো, অলওয়েজ পেন টুল ইউজ করবো, ছেলেবেলে এই পাশে মানে কি যে দুষ্টমি করতেছে। সো আমি পেন টুল ইউজ করে আমি এটাকে জাস্ট পাত করে ফেলবো, ঠিক আছে, আমার নিজের মতো করে আমি এটাকে পাত করে ফেলবো। সো আমি এটার অর্ধেকটা পাত করি, এবং এটা যখন আমি পাত করব তখন এই পাতের সময় কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনার চেঞ্জটা কিন্তু পরবর্তীতে আসবে না, আপনি যখন পাত করবেন তখনই আপনি একেবারে চেঞ্জ করে ফেলবেন। সো এইখানে শেপটা আছে এরকমের, আমরা শেপটা একটু চেঞ্জ করে দেবো, ডিফারেন্ট ভাবে দিব, ঠিক আছে। ধরেন আমি শেপটা একটু অন্যভাবে দিই, আমি পেন টুল নিয়ে ধরেন আমি শেপটা আমি এটা আর একটু আগায় দিই, এবং এই তরোয়ালে দেখবেন যে কিন্তু অনেক সময় বিভিন্ন বিভিন্ন ধরনের আপনার অ্যাঙ্গেল থাকে শত্রুকে ঘায়েল করার জন্য। সো আমরা হয়তো ওই অ্যাঙ্গেল গুলাও ইউজ করতে পারি। ভাই আমার বাসা বাসা ভাঙিয়ে দেবে আজকে।
আপনারা যখন পাত করবেন তখনই কিন্তু আপনারা এই শেপ নিয়ে চিন্তা করবেন এবং শেপগুলো চেঞ্জ করে ফেলবেন। ওকে, এটাকে আমরা আরেকটু উপরে দিকে উঠাই দিই, না এরকমই থাক। এবং আপনারা এই অ্যাঙ্গেল, এই কর্নার গুলো ধরে ধরে, এই যে অ্যাঙ্কর গুলো ধরে ধরে আপনারা আপনাদের নিজেদের মতো করে জিনিসটা একটু ছোট বড় করে দেবেন। ওকে, সো এখন এটাকে আমি স্ট্রোক কালার করে দিই। সো এটা হলো আমার এক পাশ, এবং আমি আর এক পাশ নিয়ে আসি। এটাকে আমি কি করলাম, আমি জাস্ট আমার এই যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে আমি কপি করলাম, ঠিক আছে, অল্টা শিফট দিয়ে কপি করে আমি এটাকে জাস্ট ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করে দিলাম, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে রিফ্লেক্ট করে দিলাম। এখন আমি দুটাকে মিশাইয়ে দেব, মিশাই দিয়ে পাথ ফাইন্ডারে গিয়ে আমি এটাকে ইউনিট করে দেব, ঠিক আছে। এবং যদি আমরা মনে করি যে না আমি আমার তরলটা আর একটু ফ্যাট রাখবো, তো আমি একটু বাড়াই দিতে পারি, বা এই অংশগুলো উপর নিচ হবে কিনা, ঠিক আছে, এটা আমি একটু উপরের দিকে উঠাই দিই। অনেক ধরনের তরল হইতে পারে। ওকে ফাইন, ঠিক আছে। এখন এখন যেটা করতে হবে সেটা হলো আমার তরলের যে ভিতরের যে অংশগুলো, সে ভিতরের অংশগুলো আমি বানাই ফেলি। সো আমি এখানে একটা ইলিপস দিলাম, ইলিপস দিয়ে সেটাকে আমি অ্যালাইন করে দিলাম, মিডল অ্যালাইন, ঠিক আছে, মিডল অ্যালাইন করে দিলাম, এবং এটাকে হোয়াইট কালার করে দিলাম। তো আমি এই যে ভিতরের যে ভিতরের যে পার্টটা আছে, এই ভিতরের পার্টটা আমি করে ফেলতে চাই। সো ভিতরের পার্টটা ওরা যেভাবে করছে, ভিতরের পার্টটা আমরা ওভাবে করব না, আমরা একটু ডিফারেন্ট ভাবে করব। আমরা এটাকেও অর্ধেক করব, ঠিক আছে, এটাকে অর্ধেক করে কপি করে অল্টা শিফট দিয়ে কপি করে রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট করে দিয়ে এখন এই অংশটাকে আমরা মিলাই দেব, মিলাই দিয়ে এটাকেও ইউনিট করে দেব, এটাকে আর একটু লম্বা করে দিই। এবং এই দুটাকে আমরা আবার ধরে গ্রুপ করে, না সরি, এই দুটাকে আবার সিলেক্ট করে আমরা ইউনিট করে দিলাম। যে ইউনিট করে দেওয়ার পরে এই দুই যে কর্নার আছে, এই দুই কর্নার আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে এই যে কার্ভটা আছে, এই কার্ভটা আমরা একটু স্মুথ করে দিই। ওকে, এখন যেটা করতে হবে সেটা হলো যে আমরা এটাকে অবশ্যই এরকমের রাখবো না, আমরা এটা আগে ইনশিওর করবো এটা মিডল অ্যালাইন আছে কিনা। সো মিডল অ্যালাইন যদি থাকে তখন আমরা এটাকে মাইনাস করে দেবো, ঠিক আছে, মানে এই অংশটাকে পাকা রাখবো একেবারে। এই অংশটাকে যদি আমরা পাকা রাখি এরকম ভাবে, দেন এখন কি করব দেখেন, এখন যে হলো, এখন আমাদের যে যে উডেন যে আমাদের যে কি কি বলে এটাকে, মানে তরোয়ালের যে খাপ থাকে, ঠিক আছে, আমরা এই অংশগুলো একটু রাউন্ড করে দিতে পারি, হালকা রাউন্ড করে দিতে পারি। এই যে খাপটা, এই খাপটা আমরা বানাবো, সেই খাপটা আমরা কিরকম বানাবো, আমাদের নিজেদের মতো করে বানাবো। সো খাপটা আমরা চিন্তা করবো যে কিরকম হইতে পারে। খাপটা আমরা একটু ডিফারেন্ট ভাবে দিই, ওকে, আমরা এটাকে আবার অল্টা শিফট ধরে কপি করে রিফ্লেক্ট করে দিলাম, এটাকে আমরা এখন ইউনিট করে দিই, দুটাকে সমানভাবে ধরে আমরা ইউনিট করে দিই। এবং এই যে কর্নারগুলো আছে, কর্নারগুলো ধরে আমরা একটু হালকা রাউন্ড করে দিতে পারি, এত চোখা থাকে না। ঠিক আছে, সো আমরা ফাইলটা সেভ করে নিই।
প্লাস ওয়ান। এখন আমরা একটু খেয়াল করছি যে এটা একটু মোটামুটি বড়ই লাগতেছে, একটু ছোট করে দিই। ঠিক আছে, ছোট করে দেওয়ার পরে এখন আমাদের যে হাতলটা আছে এই হাতলটা আমরা বানাই ফেলবো। সো হাতলটা আমরা কি কিভাবে বানাবো? হাতলটা আমরা অনেক ভাবেই বানাইতে পারি। আরেকটা প্রসেস হলো হাতলটা আমরা জাস্ট আমরা কোন একটা রেক্টাঙ্গেল নিলাম এখানে এবং এটাকে আমরা একেবারে পিছনের দিকে দিয়ে দিলাম এবং অ্যালাইন করে দিচ্ছি। সো আমাদের এই যে ফ্রন্ট বটম এগুলো শর্টকাট গুলা আমাদের মূলত আমাদের আমাদের মনে হয় জানা আছে শর্টকাট গুলো, যদি জানা না থাকে বলতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। মোটামুটি জানা আছে পুরো না। আচ্ছা, শর্টকাট মানে এই যে আমরা যে কোন একটা অবজেক্টকে একেবারে পিছনে নিচ্ছি একেবারে সামনে নিচ্ছি, ঠিক আছে, এই যে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে, এগুলো জানা আছে, এগুলাই এইখানে কোনো ওই টাইপের কোনো হার্ড কোনো জিনিস নেই। সো আমরা এখন যদি এই যে হাতলটা বানানোর হাতলটা বানাবো ঠিক কিভাবে, সো আমরা হাতলটা একটু নিজেদের মতো করে বানাই। সেক্ষেত্রে আমরা দেখেন এইখানে কিন্তু আমি অনেক কিছুই অর্ধেক অর্ধেক বানাইছি, ঠিক আছে, আপনারা এরকম অর্ধেক অর্ধেক বানাবেন, সেক্ষেত্রে আপনাদের ওই যে ডিজাইনের পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করতে হবে না যে এই পাশটা একটু ঠিক হলো কিনা বা এই পাশটা প্রবলেম হলো কিনা, ওইগুলো নিয়ে চিন্তা করতে হবে না। এটাকে আমি অ্যালাইন করে দিচ্ছি, হাতলটাকে অ্যালাইন করে দিচ্ছি এবং হাতলের এখন এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা একটু আলাদাভাবে করব, মানে একেবারেই যে বটম পার্ট আছে ছোট করে দিই। হ্যাঁ, এখন আমরা আমাদের এটা আমরা একটু চোখা রাখি, আমরা এই যে ইলিপসের এই অংশটাকে একটু উপরের দিকে উঠায় এটাকে মিলাই দিই, এই দুই পাত বা দুই অ্যাঙ্কর এক জায়গায় মিলাই দিই। তো তরোয়ালের হাততল কিন্তু এরকমের থাকে, আমি দেখছি, ঠিক আছে, তরোয়ালের হাততল এরকমের থাকে অনেক সময়, কারেক্ট উপর দিকে উঠে যায়। এবং আপনারা কি যে অফসেট পাতের যে ব্যবহারটা এইটা একটু আমাকে একটু বলেন যে আপনারা অফসেট পাতের ব্যবহারটা কে কতটুকু ভালো পারেন বা কে কতটুকু অ্যাপ্লাই করছেন, আমি এখন দেখাবো এটা। এটা আপনাদের প্রতিনিয়ত ইউজ করতে হবে আপনাদের গেমিং লোগো বানান। আচ্ছা হ্যাঁ, আমি এটা পারি। আচ্ছা দেখেন, তো আমি এই ডাবল হাই অবজেক্ট, হ্যাঁ, এই অংশটা কাটবো এটার মতো করে, এই দুই পাশ সমানভাবে কেটে ফেলবো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম, আমরা এটাকে কপি করে বড় করে এরকম করতে পারতাম, তো অত প্যারা নিয়ে লাভ নাই। এই অবজেক্টটাকে ধরবো, অবজেক্টে যাব, পাত অফসেট পাত যতটুকু দরকার আমাদের ততটুকু বড় করবো, এনাফ। এখন এই যে মানে বাড়তি অংশটাকে ধরে আমার এই অবজেক্টের সাথে নিয়ে এটাকে আমি করে দেবো ইন্টারসেক্ট, সরি মাইনাস হবে, এই যে বড় অংশটাকে ধরে এই যে আমার যে তরোয়ালের অংশটাকে সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করে আমি যদি মাইনাস করে দিই তাহলে এই যে সমানভাবে দেখেন ক্রপ হয়ে গেল বা এখান থেকে অবজেক্টটা ডিলিট হয়ে গেল। সো এটা তো বুঝতে পারছেন আপনারা, তো মজা নিতেছেন আমি জানি, আপনারা বুঝতে পারছেন এটা ইন্টারেস্টিং জিনিসটা, অফসেট পাতটা খুবই একটা মজার জিনিস। হ্যাঁ, অফসেট পাত খুবই একটা মজা, আমার খুবই এনজয় করি, আমি যখন এই অফসেট পাত নিয়ে কাজ করি তখন আমার খুব মজা লাগে। এবং গেমিং লোগোর ক্ষেত্রে এটা আপনার ভাই অলওয়েজ ইউজ করতে হবে। সেম ভাবে এই অংশটাকে তো আমার এই গ্রুপ করা আছে, আমি আনগ্রুপ না করেও এই যে অংশটাকে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরলাম, আবার গিয়ে অফসেট পাতে গেলাম, সেম অংশটুকু এইখানে যতটুকু নিয়েছি এইখানে ততটুকু নিয়ে এই আমার হাতলের এই অবজেক্টটাকেও মাইনাস করে দিই, সরি এটা হবে, সরি এটা হবে একেবারে মাইনাস ব্যাক। ঠিক আছে, আপনাদের যদি পাথফাইন্ডার নিয়ে কোনো কনফিউশন থাকে আপনারা একটু অ্যাপ্লাই করে দেখবেন, ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে এইখানে যদি আমার মানে এইখানে যদি আমার অ্যাটাচ করা থাকতো সেক্ষেত্রে কিন্তু আবার এই অপশনটা কাজ করতো না। ওকে, তো যদি কোনো প্রবলেম থাকে আপনারা জাস্ট একটু অ্যাপ্লাই করে দেখবেন, দু একটা অ্যাপ্লাই করলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা সেটা পাওয়া যাবে।
সো এখন আমি এই দুটাকে সিলেক্ট করে জাস্ট মাইনাস করে দিলাম, আমার এই অংশটাও কেটে গেল। সো দেখেন ওভারঅল একটা লুক আসছে না এখন, আমার এই তরোয়াল আর এই তরোয়াল কি সেম? আমার আমি যদি এটা এখন আপলোড করি আমার শাটার স্টকে, তাহলে কি আমার কপি ধরবে? বাসার ভাই মাইক্রোস্টক এক্সপার্ট, আপনার কি মনে হয়? না কখনোই না, এটা তো কপি হয় না। দেখেন আপনি কিন্তু এইরকমের যদি 100 সোল্ডো যদি আপনি ডিজাইন করেন, সিম্পল ফ্ল্যাট এইটা যদি আপনি ডিজাইন করে আপনি 100 আপলোড করেন, বান্ডেল আকারে আপলোড করেন, তাও কিন্তু আপনার সেল আসবে। আসবে না বর্ষার ভাই? ফিরোজ ভাই আইডিয়া দেন। ধরেন একটা জিনিস নিয়ে আমি কি করবো, অনেকগুলা পাইলাম নিয়ে নিলাম, এটা বেশি বেনিফিট না? একটা ইউজ করলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সিম্পল ট্রিক্স খাটাইয়া টোটালি কাস্টম করে ফেললাম। এখন আপনারা তো বলতে পারেন মারুফ ভাই আপনি তো কপি করেন, ঠিক আছে আমি ভাই আর্টিস্ট না, আমি আর্টিস্ট না, ঠিক আছে আমি আগেই বলে রাখছি, আমি এটাকে আমি হ্যাঁ আমি যতটুকু আর্ট দরকার আমি পারি, কিন্তু ওটা আপনাদেরকে দেখাইলে ওই কোর্স নেওয়া লাগবে 3 মাসের কোর্স, তিন দিনের কোর্স নিয়ে লাভ হবে না। সো এইখানে শর্টকাটে কিভাবে ইজিলি করা যায়, সো এটাতে কোনো আর্ট দরকার নাই, কিছুই দরকার নাই, বাড়াই ফেললাম। সো ফাইন, আমরা এখন এটা কালারে যাই, আমরা একটু কালার করে ফেলি, কিভাবে আমরা এটা কালার করতে পারি, শেড দিতে পারি। ওকে, তো শেডিং এ যদি আপনাদের প্রবলেম হয় তো আপনারা আপনারা দেখতে পারেন যে অলরেডি এক্সিস্টিং যেগুলো আছে, ওয়ারিয়র এইখানে আপনারা এই যে ওয়ারিয়র টাইপের আপনারা গেমিং লোগো লিখে সার্চ দিলে এখানে আপনারা বিভিন্ন ধরনের এক্সিস্টিং লোগো পাবেন, সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের এই যে কালার গুলো, এই যে কাঙ্ক্ষিত যে কালার গুলো, এই কালার গুলো আপনারা পাইতে পারেন এখান থেকে। আপনাদের কালার নিয়েও চিন্তা করতে হবে না ভাই, এত সময় নাই ভাই কালার নিয়ে চিন্তা করা, ঠিক আছে? ওকে, আমি এটা নিয়েই কাজ করি, এই এই কালারটা নিয়েই কাজ করি। এই যে কালারটা আমি কালার গুলো একটু বানাই নি, কালার গুলো একটু বানাইনি, আমি এখানে একটু গোল্ডেন লুক দিচ্ছি এবং এরপরে আমি এগুলোকে নিজেই শেড গুলো একটু বাড়াই কমায়া বানাই ফেলতে পারবো। এটা আরেকটু, ওকে ফাইন, আমার মনে হয় যে তিনটা কালারে হয়ে যাবে, দেখি যদি না হয় পরবর্তীতে আমরা দেখবো। সো এখন আমরা এটাকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দিই। এখন আমাদের এই যে তরোয়ালের যে পার্টটা আছে, এই তরোয়ালের পার্টটা কালার করে দিই, বা কিভাবে আমি আমি নিজে শেড ইউজ করি বা আমার লোগোতে আমি কিভাবে অ্যাপ্লাই করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করবো, মেটাল আমার এখানে যে এক্সিস্টিং গ্রেডিয়েন্ট আছে এটাই আমি ইউজ করবো। এখানে আপনার কিন্তু একটা মিক্সিং এর ব্যাপার সবার আছে, আপনি কিন্তু প্রপারলি মিলাইতে হবে জিনিসটা, ঠিক আছে? আপনার এই কালারটা যদি আপনি মানে প্রপারলি না মিলান তাহলে কিন্তু ভাল লাগবে না দেখতে। তো এই পাশ থেকে যেহেতু তরোয়াল শুরু হয়েছে, এই পাশে আমি একটু একটু ডার্ক রাখি, এই পাশে যেহেতু শেষ হয়েছে, এই পাশে ধারালো পাশ, এই পাশ আমি একটু সাদা রাখি, ঠিক আছে? এখন আমি এটার একটা শেড দিব, ঠিক আছে, মানে এটার ইলিউশন বুঝাইতে। আপনার তো ইলিউশন নিয়ে আপনার মাস্কট বা গেমিং লোগো তো আপনি যত ইলিউশন ক্রিয়েট করতে পারবেন বা ভ্রম যাতে ক্রিয়েট করতে পারবেন তত আপনার দেখতে রিয়েলিস্টিক লাগবে, ঠিক আছে? তো আমি এটাতে দেখেন কিভাবে আমি ইলিউশন বানাই। সো আমি এটা এখানে শুরু করি, এখান থেকে শুরু করি। তো এইখানে আমি আমার নিজের মতো করে আমি জাস্ট চিন্তা করব যে আসলে তরোয়ালের ধার কোন জায়গায় থাকে, ঠিক আছে, এবং সে ধারগুলো দেখতে কিরকমের হয়। ওকে, তো আমি এই পর্যন্ত দেই এটাকে এবং এই সাইডে নিয়ে আসে, এই সাইডে আমি এই এইখান থেকেই দিই,
না, এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত রাখি। একটু ডিলেট করে দিই। এখন আমি যেটা করব সেটা হলো যে এটা এখন এইখান থেকে মিলাই দেব। এরকম করে এখন আবার সেম। এখন আমার কি করতে হবে, এখন এই যে আমি যে অবজেক্টটা নিলাম, এই যে পাশটা, এই পাশের যে শেডটা আমি নিব সেটা, আচ্ছা আমি এটা কাভারই করে দিই, এটা 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 ফুল কাভার করে দিই, এটা ফুল কাভারের ভিতরেই থাকে। সো এখন কি করতে হবে, এখন আমি এটাতেও কালার করে দিই, এই সেম সেম আমার গ্রেডিয়েন্টটা, ঠিক আছে, সেম গ্রেডিয়েন্টটা দিয়ে দিই, সেম গ্রেডিয়েন্টটা আমি একটু করে দিব, এটাকে এটা এটা এটাকে আমি রিভার্স গ্রেডিয়েন্ট করে দিই। রিভার্স গ্রেডিয়েন্ট করার পরও এটাকে খুবই সফট রাখতে হবে, সফট, একদম সফট। বাসার ভাই, ফিরোজ ভাই, না বুঝলে জিজ্ঞেস করবেন, সফট, একেবারে সফট। বুঝতে পারছি, দেখতেছি। এখন এই যে পিছনের যে অবজেক্টটা আছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এইটার সাথে মাইনাস করব আমি, সরি এটা করতে হবে ইন্টারসেক্ট মনে হয়, হ্যাঁ ইন্টারসেক্ট, এই যে হইছে না ধারের মতো। বাসার ভাই, হ্যাঁ হ্যাঁ হয়েছে, চোখে লাগতেছে? দেখেন এটা এটা কেমন ছিল আর এটা কেমন, টোটালি ইলিউশন, কিছুই কিন্তু অ্যাপ্লাই করা হয় না এখানে, ঠিক আছে। এখন আসি এই সেটটা, এখন আপনি বলতে পারেন মারুফ ভাই আমি এই সেটটা এরকম দিলাম, এটা কপি করে এই সেট দিলাম, না, আপনার তরোয়াল যখন থাকে তরোয়ালের সব পাশ সেম দেখা যায় না, কোনো পাশ দেখা যায় ডার্ক, কোনো পাশ দেখা যায় সাদা, সো ওই টাইপের একটা ফ্লেভার আমি এখানে নিয়ে আসবো। সো এখন আমি হয়তোবা এটাকে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে আমি এখানে শেষ করে দিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুইটাকে ধরে ইন্টারসেক্ট। এটাকে একটু একটু বেশি ডার্ক করে, ঠিক আছে, হইলো কি না? আরেকটু আরেকটু শেড দি, ঠিক আছে, আরেকটু শেড দি, ফিরোজ ভাই আবার রাগ করে কিনা এই জন্য আর একটু শেড দিয়ে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এ দুটাকে ধরে ইন্টারসেক্ট করে দিলাম। এটাকে আমি ডিপ করে দেব, কারণ এটাকে ভাঁজ বুঝাবে, ভিতরের ভাঁজটা বুঝাবে, ভিতরের ভাঁজটা বুঝাইছে, ফাইন। এখন এই পাশ এই পাশ এই পাশ এই পাশে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটাকে ধরে ইন্টারসেক্ট, এটাও সেম একটু ডার্ক রাখবো, এটারও ভাঁজ বুঝাবে। ওকে, এই পাশটাও একটু এই টাইপের ডিজাইন করে দিই, তাইলে দেখতে সুন্দর লাগবে, এরকম করে দিই, দুটাকে ধরে ইউনিট করে দিই, ইউনিট করে দিলে মিলে যাবে। এখন আমরা গ্রেডিয়েন্টটা ঠিক করে দিই, ফিরোজ ভাই কেমন লাগছে? জি ভাই ভালোই তো, আপনার তরোয়াল কেমন লাগতেছে এখন বলেন, এখন কি এইটার মতো লাগতেছে না চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা,
মানে জিনিসটা কি তরোয়াল মতো লাগতেছে দেখতে? হ্যাঁ লাগতেছে তো। আচ্ছা ওকে ফাইন, এইটাই জানার চাইছে যে লাগতেছে কিনা। সো ওকে ফাইন, আমার তরোয়াল এর শেড টেড দেওয়া শেষ, এখন আমি চলে আসি এর বাটে, যেখান থেকে ধরবো আমরা। এটা হবে উডেন, এটা উডেন হবে, এগুলো সবই উডেন হবে, ঠিক আছে? তো উডেন কালার এই যে আমি এটাই দিয়ে দেবো এখানে, মানে একটু, মানে একটু রাজকীয় তরোয়াল তো, একটু একটু গোল্ডিশের দিকেই যাচ্ছে। তো এখন আমি এখানে কমন কালার দিয়ে দিই, এটা এটা হলো আমাদের কমন কালার। এখন যেটা করতে হবে সেটা হলো যে উপর থেকে একটা শেড নিচে দিতে হবে, পরের অংশটাকে। ক্লাস কিন্তু বন্ধ দিতে হবে একটু পরে 10 মিনিট, ঠিক আছে? এই যে উপরের অংশটাকে আমরা ডিপ কালার করে রাখি আমাদের বোঝার সুবিধার্থে, এবং এটাকে একটু বড় করে দিই, শেপ ধরে বড় করে দিই, একটু বড় করে দিই। এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই অংশটাকে ধরে আমরা মাইনাস করে দিলাম, এবং এইখানে আমার একটা আলাদা অবজেক্ট তৈরি হলো। জিনিসটা বুঝছেন বাসার ভাই? বুঝছেন? জি ভাই বুঝছি। এটাকে তো শেড হচ্ছে আমার, আস্তে 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 শেড হচ্ছে, আপনারা আস্তে আস্তে ভিজুয়াল হবে জিনিসটা দেখতে। এখন এই কর্নারটা আমি মিলাই দিই, কর্নারটা এটার সাথে মিলাই দিচ্ছি, এই কর্নারটা মিলাই দিই, সেম এটা কপি করে রিফ্লেক্ট করে দিই সাইডে, এই সাইডে রিফ্লেক্ট করে দেব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটা ধরে, সরি এটা হবে, ইন্টারসেক্ট করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুইটাকে ধরে ইন্টারসেক্ট করে দিলাম, এই দুই তিনটাকে ধরে আমরা ইউনিট করে দিচ্ছি, এবং এই কর্নারটা আমরা একটু রাউন্ড করে দেবো, দুইটাকে ধরে ডিরেক্ট সিলেকশন ধরে একটু হালকা রাউন্ড করে দেবো। এখন যে জিনিসটা আসবে সেটা হবে, এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট বানাবো, আমরা একটা গ্রেডিয়েন্ট বানাবো এটাকে দিয়ে, এই কালারটাকে দিয়ে একটা গ্রেডিয়েন্ট বানাবো। সো গ্রেডিয়েন্ট তো আপনারা কিভাবে বানায় জানেন, এই যে এইভাবে আপনার গ্রেডিয়েন্ট স্লাইডারে আইসে এইভাবে গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করে রাখবেন, এবং একটা গ্রেডিয়েন্ট এখানে বানায় রাখবেন। ওকে, এই যে এখন যেটা করতে হবে, এখন আমরা এই কর্নার, এই কর্নার বাই কর্নার যে শেড গুলো আছে এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। প্রথমে এই পাশটা দিই, যেহেতু এটা একটু কাট, তো আমরা এখানে একটু টেকচার টাইপের রাখতে পারি, এই টাইপের টেকচার রাখতে পারি, এই টাইপের টেকচার রাখতে পারি, এই টাইপের টেক্সচার রাখতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটাকে ধরে ইন্টারসেক্ট করে দিলাম। এখন যেটা করব সেটা হলো, এইটা আসলে আমাদের এই টেক্সচারটা দেওয়া ভুল হয়েছে, এটা দিতে হবে নিচে, এটা হবে উপরে। ওকে, এগুলো আমরা ধরে ধরে একটু নিজের ঠিক করে দেবো। এখন আপনারা হয়তো ভাবতে পারেন, মারুফ ভাই একটা তরোয়াল বানাইতে তো এত সময় লাগে, লো করবো কোন সময়? আরে ভাই এটা তো আমি এমনিতেই দেখাচ্ছি, যখন আপনারা নিজেরা বানাবেন এটা বানাইতে লাগবে না 5 মিনিটও। সো এই শেপটা এখানে মিলাই দিয়ে রাখতে হবে, আমার এই পাশটা একটু টিপ করে দিই, এই যে একটু উঠাই দিই, ঠিক আছে? এখন এটাকে কপি করে রিফ্লেক্ট করে দিই সেটে, এখন এটাকে রিভার্স, মানে এটাকে আমরা জাস্ট রিভার্স করে দিব, যে রিভার্স গ্রেডিয়েন্ট রিভার্স হয়ে গেল।
ঠিক আছে, এটা আমরা রিভার্স হয়ে গেল এবং এই কর্নারটা আমরা একটু বাড়াই আর উপরে, এই কর্নারটা একটু বাড়বে হালকা, একটু বাড়াই হালকা, ওকে। এখন এখন আমরা যেটা করব সেটা হলো এটার ভিতরে যে টেক্সচার গুলো আছে, এই যে ভিতরে টেক্সচার গুলো দিয়ে দেবো, সেটা আমরা জাস্ট নিজেদের মতো করেই দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটাকে ধরে ইন্টারসেক্ট করে দিব। আমরা গ্রেডিয়েন্ট মিলাই দেবো, সুন্দরভাবে গ্রেডিয়েন্ট মিক্সিং করে দেবো, আর এই পাশটাও আমরা সুন্দর করে কোন একটা টেক্সচার দিয়ে দেবো এরকম ভাবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটাকে ধরে ইন্টারসেক্ট, এবং এগুলো আমরা এখন নিজের হাতে ঠিক করে দিব। এটা আমরা হাত মানে যতক্ষণ না পারফেক্ট হয় ততক্ষণ আমরা চেষ্টা করবো যে কিভাবে পারফেক্ট করা যায়। উপরের দিক উঠে দেখি, ফাইন, এটাকে ডিলিট করে দিই, এইটাকেই আমরা এই সাইডে এনে জাস্ট রিফ্লেক্ট করে দিই, তাইতেই হবে। জাস্ট কালারটা আমরা রিভার্স করে দেওয়ার চেষ্টা করব, কালারটা রিভার্স করে দেখি কেমন লাগে। ঠিক আছে, আমার তরোয়ালের বাটও মোটামুটি শেষ। ঠিক আছে, তরোয়ালের বাটও মোটামুটি শেষ, এখন আমরা এখানে শেপ নিয়ে নেবো, এরকম ভিতরের শেপটা দেওয়ার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটাকে ধরে ইন্টারসেক্ট করে দিলাম, এবং এটার গ্রেডিয়েন্ট দেবো আমরা একেবারে এই হলুদটা এবং ডার্কটা, এটাকে পিছনে দিয়ে দিই। পাঁচটা যথাসম্ভব মিলাই দিই, কালারটা রিভার্স করে দিই, না রিভার্সে ভালো লাগবে না, জাস্ট এমনি হালকা মিলাই দিই। ঠিক আছে, এটার আমরা একটু শ্যাডো কমাই দিই, অপাসিটি কমাই দিই। ঠিক আছে, তো আমার দেখেন একটা মানে কাঠের একটা ইলিউশন আসছে না, তা কিন্তু একটা মেটালিক ভাবও আসছে। এটার কালারটা একটু এখানে সফট করে দিই, বেশি ডার্ক হয়ে গেছে, একটা সফট রাখি একটা ডার্ক রাখি। ঠিক আছে, এখন যেটা করব, এ পাশও শেষ, আমরা নিচ থেকে উপরের দিকে উঠতেছি, এটাও শেষ, এখন যেটা করতে হবে এই পার্টটা।
সো এই পার্টটা জাস্ট একটা গ্রেডিয়েন্ট দিব, এরকম গ্রেডিয়েন্ট দিয়ে গ্রেডিয়েন্টটা আমরা একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। আমার মনে হয় যে ভিতর এই থেকে যখন উঠছে এইদিকেই ডার্ক থাকা উচিত, এইদিকে ডার্ক থাক, ভিতর দিকে ডার্ক থাক, যেহেতু এখান থেকে বের হয়ে আসছে এখানে ডার্ক রাখছি, এখান থেকে বের হয়ে আসছে এখান থেকে ডার্ক রাখবো, দুই সাইড। এই সাইডটা আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দেবো, গ্রেডিয়েন্ট এর শেপ দিয়ে দেবো এরকম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটাকে ধরে ইন্টারসেক্ট করে দিলাম, রেকর্ড। ওকে, সো এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? এই যে আমি এই পর্যন্ত আসছি এই পর্যন্ত কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এই কালারটা একটু সফট করে দিয়ে দেখি কেমন লাগে। বাসার বাড়িতে ওইখানে পার্টি চলতেছে। আচ্ছা, এটা সফট করে হয়ে গেছে, এই কালারটা আমরা সফট করে দিই। এই সফটটা, এই সফট কালারটা ভালো লাগতেছে, সফট কালারটা সফট করে দিই এখানে। শিট ম্যান, কি পরিমাণ বোম ফুটতেছে, মাটি সব কাঁপতেছে এত পরিমাণে। আরে আমি একটু আগে আমি লাভ দিয়ে উঠছি, আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছে, কি ধাপ করে। কানে হেডফোন তো প্রস্তুতি শোনা যাইতেছে না, কিন্তু আউটপুট শোনা যাইতেছে। ওকে, এটাকে আমরা এটাই ভালো লাগছে, একটু গোল দেখা যাচ্ছে এটা, তো আমরা এটাকে সফটই রাখি। ওকে ফাইন, তো আমরা এই পর্যন্ত ছিলাম, এইখানে এই পর্যন্ত ছিলাম। এখন যেটা করতে হবে যে এইটাকেও আমাদের রিয়েলিস্টিক করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে আমরা শর্টকাটে কিভাবে রিয়েলিস্টিক করতে পারি, এরকম জাস্ট আমরা একটা শেপ নিব, ওটাকেই নিব, ওটাকে আমরা কপি করে নিচে নামায় আনলাম, নামায় আনার পরে একটু বড় করে দেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমরা ইন্টার আমরা মাইনাস করে দিলাম, ঠিক আছে। মাইনাস করে দেওয়ার পরে এই যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট ডিলিট করে দিব, দুইটা ডিলিট করে দেবো, এই দুইটা এক্সট্রা রয়ে গেছিলো এখানে। এইটাকে আমরা জাস্ট রিভার্স করে দিব, ঠিক আছে, এই যে রিভার্স করে দিব, রিভার্স করে দিয়ে আমরা গ্রেডিয়েন্টটা এখানে মিক্স করে দিব। আর মনে হচ্ছে না যে এখানে একটা মেটালিক একটা ফ্লেভার আসছে, এখানে মনে হচ্ছে যেন এটা একটা মেটালের একটা কর্নার এরকম। আবার যেটা করব সেটা হলো যে এইটাকে আবার কপি করব, এই যে মেইন অবজেক্টটা এটাকে আমরা কপি করব, কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, নিচেরটা নিচটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ধরে উপরটাকে ধরে আমরা মাইনাস করে দিলাম, এবং এই যে অবাঞ্ছিত জিনিসগুলো ডিলিট করে দিলাম, আমার লাগবে শুধুমাত্র এই অংশটুকু, ঠিক আছে। দেখেন একটা ইলিউশন হয়ে গেছে না, মনে হচ্ছে যেন এইখান থেকে রাউন্ড, মানে ওই যে একে 3D এর মতো মনে হচ্ছে, এইখান থেকে মনে হচ্ছে বোঝা যাচ্ছে। আসলে এটা জিনিস খুবই মানে খুবই ইন্টারেস্টিং, আমার খুব মজা লাগে আমি যখন করতে বসি। এই কালারের এইখানে একটু কালার মিক্সিং করতে হবে, এটার পরে আগে হাতলটা বানাই ফেলাই দিই, এই দুটাকে ধরে না আগে এটা বানাই ফেলি, এটাকে কমন কালার দিয়ে দিই, হাতল যেহেতু ডার্কই দিই, হাতল 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 কি কালার দিব, হাতল কি কালার হয়, ও হয় এই কালার দিয়ে দিই, না এটাকে একটু ব্রাইটই করে দিই। ওকে, এখন যেটা করব সেটা হলো যে এই যে পার্টটা, এই পার্টটাকে এরকম একটা শেপ নিব আমাদের শেড বোঝানোর জন্য, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটাকে ধরে আপনার ইন্টারসেক্ট করে দিলাম, এই যে এখন এটাকে আমরা এই যে অবজেক্ট আছে এই অবজেক্টটাকে আমরা গ্রেডিয়েন্ট করে দিব, এই গ্রেডিয়েন্টটা, এবং এটাকে গ্রেডিয়েন্টটা মিক্স করে দিচ্ছি। দেখেন মনে হচ্ছে যে মানে এটা ভাজ হয়ে আসছে। আর একটা যেটা করতে হবে সেটা হলো এই পাশে গিয়ে পুরাটাকে ধরে, এই যে পুরাটা ধরে
শেপ নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটাকে ধরে ইন্টারসেক্ট করে দিলাম, এটাকে রিভার্স করে দিই, এটাকে রিভার্স করে দিয়ে কালার আমাদের গ্রেডিয়েন্টটা মিক্স করে দিচ্ছি। আরেকটু দিই, আরেকটু মিক্স করে দিই, ওকে ফাইন। সেম জিনিস এটাকে উপরে উঠে আনলাম, নাট বল্টুটাকে এটাকে একটু রাউন্ড করে দিই, এই যে কর্নারটা ধরে একটু রাউন্ড করে দিই, ভালো লাগে দেখতে। ওকে ফাইন, এই সেম জিনিস এই গ্রেডিয়েন্ট বসাই দেন এখানে 90 ডিগ্রি করে দেন এরকম, এই সাইডে হবে আমাদের, এই সাইড হবে ডার্ক, ভিতরে মানে নিচের সাইড হবে ডার্ক, উপরের সাইড হবে আমাদের ব্রাইট। সো সেম জিনিসটাকে কপি করি, ঠিক আছে, কপি করে একটু বড় করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটোকে ধরে ইন্টারসেক্ট মাইনাস করে দিই, তাহলে এই অংশটা পাবো, এই অংশটাকে পাইলে এই অংশটাকে আমরা গ্রেডিয়েন্টটা মিক্স করে দিই। রিভার্স করে দিয়ে দেখি কেমন লাগে, আই থিঙ্ক রিভার্সই ভালো লাগবে। ইয়েস ঠিক আছে, এখন এইখানে ওটা গোল একটা রাউন্ড দিয়ে শেডটা বোঝানোর জন্য এবং এটাকে একটু অ্যাঙ্গেল করে দিয়ে দিন। না এটা হচ্ছে না, এটাকে আমাদের এখানে বুঝাইতে হবে রাউন্ড। আচ্ছা ও আচ্ছা, এইটার ভিতর তো আমাদের একটা একটা ই একটা হোল হবে, এই যে এই হোলটা দিয়ে দিচ্ছি, দুটাকে ধরে মাইনাস করে দিচ্ছি, নিচে করে দিচ্ছি। এখন যেটা করতে হবে সেম জিনিস আমরা এখানে যেটা করছি, এই সেম জিনিসটাই করতে হবে এখানে, উপরের উপরের অবজেক্টটাকে কপি করে এটার উপরেই নিয়ে গেলাম, আমরা শুধুমাত্র এই অংশটাকে রাখবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, নিচেরটাকে উপরেরটাকে না, নিচেরটা এবং এই যে উপরেরটা যেটা কপি করে আনছি দুটাকে ধরে আমরা ইন্টারসেক্ট করে দিলাম, আমরা মাইনাস করে, ও আচ্ছা মাইনাস করে দিলাম, তাইলে আমাদের এই অংশটা আমরা পাচ্ছি এবং এই অংশটাকে ধরে আমরা গ্রেডিয়েন্টটা মিক্স করে দিচ্ছি, যেটা আমি চাচ্ছি সেটা পাইতেছি কিনা দেখি। ইয়েস পেয়েছি, এটা এই অংশ, এই অংশ ধরে এই যে অবাঞ্ছিত যে অংশটা ছিল এই অংশটাকে ধরে ডিলেট করে দিন। এখন আমার মোটামুটি তরোয়াল শেষ, তরোয়ালটাকে টোটালটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে দেখেন আবার অফসেট পাথের একটা আমাদের ইউজ চলে আসবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটাকে ইউনিট করে দিলাম, এই যে ইউনিট আসি আসতে দেখেন জানি, এটাকে ইউনিট করে দেওয়ার পরে এটাকে আমরা করে দেবো ব্ল্যাক কালার, এই যে কালারটা আছে এই যে ব্ল্যাক কালারটা, ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম এবং এটাকে ব্যাকে দিয়ে দিই, একেবারে ব্যাকে দিয়ে অবজেক্ট পাথ অফসেট পাথ বা চারদিকে একটা বর্ডার নিয়ে নিই, ব্ল্যাক বর্ডার। এখন এটাকে আমরা যে বর্ডারটা নিয়েছি সেটাকে আমরা ইউনিট করে দিব এবং রিলিজ কম্পাউন্ড পাথ করে দিয়ে আবার ইউনিট করে দিব। এগুলো আমরা হাতে ঠিক করে দেব, কোথাও কোথাও প্রবলেম থাকলে ওগুলো ধরে ধরে হাতে ঠিক করে দেব।
এখানে একটু কালারটা একটু কারেকশন করে দিই, কালারটা করে দিই, এইটা ঠিক কালার করে দিই। এই এই কালারটা আমরা দুই সাইডে রাখবো ডিপ, মাঝখানে রাখবো ব্রাইট। তো সেক্ষেত্রে আমাদের দুই সাইডে ডিপ, মাঝখানে ব্রাইট হয়ে গেছে। যেহেতু এখানে আমাদের ডিপ, এইখানে ব্রাইট দিলে ইলিশনটা ফুটবে। সেম জিনিস এখানে, এখানে অটোমেটিকলি করা আছে, এটা আবার করার দরকার নাই। ওকে ফাইন, তোমার তরোয়াল হয়ে গেছে। এখন আমাকে বলেন যে তরোয়াল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, তাইলে আমরা শিল্ডে চলে যাব। আমার স্যাম্পল হইলো এই, আর আপনার তরোয়াল হইলো এই। বলেন বাসার ভাই, ফিরোজ ভাই বলেন। না তরোয়াল ঠিক আছে, বুঝতে পারলাম যে কিভাবে করে। আচ্ছা বর্ডারটা আমরা কেন দিছি, বর্ডারটা? আচ্ছা বর্ডারটা কেন দিছি সেটা আমরা যখন শিল্ড বানাবো তখন বুঝবো যে বর্ডারটা কেন দিছি। ওকে আচ্ছা ঠিক আছে জি। বাসার ভাই, হ্যাঁ ভাই, ভালো হয়েছে, সুন্দর হয়েছে অনেক। তো তরোয়াল কমপ্লিট, কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন? না তাহলে কি আমরা শিল্ডে চলে যাব? হ্যাঁ যান। ওকে ফাইন, আমরা শিল্ডে চলে যাই। এইখান থেকে কোনো একটা শিল্ড আমরা চুজ করি, দেখি কোন শিল্ডটা আমাদের বেশি ভালো লাগে, কোন শিল্ডের শেপটা বেশি ভালো লাগে। আমার মনে হয় আমার আমার কাছে এই শিল্ডটাই ভালো লাগতেছে। তো এই শিল্ডটাকে আমরা, এই শিল্ডটার শেপটা নেবো, জাস্ট কাস্টম করে শেপটা নেবো। এটাকে এটারও অর্ধেক নেবে এরকম। ওকে, এখন সেটাকে বড় করে দিই, সেটা এক অংশ, এবং এটাকে আমরা আমাদের যে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার করে দিই, এবং এটাকে এখন কপি করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই যে রিফ্লেক্ট করে দিলাম, দুইটাকে ধরে ইউনিট করে দিলাম, এই যে ইউনিট হয়ে গেল। আচ্ছা এটা আমরা একটু, এইগুলো আমরা ঠিক করে নিই, এই যে কোণাগুলো বেশি চোখা হয়ে গেছে এগুলো একটু কমায় দিই। কারণ যখন আমরা অফসেট পাত করবো ওগুলা প্যারা দিবে। ওকে, এখন কপি করে, কপি করে আমরা ট্রান্সফর্ম রিফ্লেক্ট দুটাকে ধরে আমরা ইউনিট করে দিচ্ছি, এবং এই অংশটাকে ধরে আমরা একটু রাউন্ড করে দিলাম আর কি। যে এখন আসি শিল্ড, শিল্ডের যে কালার, ঠিক আছে, শিল্ডের কোন কালার আমাদের পছন্দ হয়ে গেলে দেখি। শিল্ডের কালার মূলত মেটাল হয় সব থেকে বেশি, মেটালিক কালার বেশি হয়, মেটালিক কালার বেশি হয়। বাসার ভাই যে লোগোটা করছিলেন সেই লোগোটার কিন্তু শিল্ড নিয়ে কাজ করেন নাই, ব্যাকগ্রাউন্ডে একটা দিছিলেন, ওটা আমি খেয়াল করছি কিন্তু তখন কিছু বলি নাই। ওটাতে আপনি, এটা এখন দেখাবো, এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কাহিনীটা কি। শিল্ড 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 ওয়েল ফাইন, আমরা আমরা রেড এর ভিতরে যাই, আমরা রেড এর ভিতরে যাই, আমরা এই রেডটা শিল্ডিং করি। শিল্ড এখন যেটা আসছে এটাকে আমরা অফসেট পাত করব, ভিতরে নিয়ে আসবো। এখন তো থাক, আবার এটাকে ধরবো, ধরে আবার অফসেট পাত করবো।
আচ্ছা, এটা এটা একটু আপনাদের টাফ হয়ে যায় বুঝতে, আমি সহজে বুঝাই। এটাকে ফার্স্ট আমরা ধরবো, ধরে আমরা অফসেট পাত করব। এই পর্যন্ত এটুকু থাক, ওকে। এটাকে আমরা করব রেড কালার, গ্রেডিয়েন্ট, রেড গ্রেডিয়েন্ট, এই যে সফট রেড, রেডটাকে আমরা একটু বেশি সফট করে দিই, সফট রেড এবং ডার্ক রেড, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গ্রেডিয়েন্টটা মিক্স করে দিলাম। এখন কি করব, সেম জিনিস এই রেডটাকে ধরবো, অফসেটে যাব, অফসেট পাথ, ওকে, এই কোণটা ঠিক আছে, শিল্ড। এখন এটাকে এই যে ভিতরটাকে দেয়, ভিতরটাকে ব্ল্যাক করে দেবো, এই যে ঠিক আছে। এখন এই যে রেডটা আছে, এই রেডটাকে আবার ধরে অফসেট পাথ করে দিব, এখন এটাকে জাস্ট রিভার্স করে দিব, এগুলো একটু ডিপ কালার করে দিই, ডিপ ব্ল্যাক করে দিই, তাইলে আরো বেশি ভালো লাগবে। এ ভাই এটা ধরবো, এটা ধরলাম, ওইটা এখানেই থাক, এটা একটু ডিপ করে দিলাম। দেখেন শিল্ড হয়ে গেল না আমার, সিম্পলই না? বাসার ভাই কি এই ট্রিক্সটা জানতে নাকি, যেভাবে শিল্ড করা যায়? না, এভাবে আমি কখন করিনি, সুন্দর হয়েছে অনেক। দেখেন কিছুই করিনি আমি, এখনো কিছু করিনি, আর অনেক কিছু করা বাকি, আমি কিছুই করি নাই, ঠিক আছে। তাতে কিন্তু মোটামুটি একটা লুক কিন্তু চলে আসতো, শিল্ড এইভাবে বানাইতে হয় এবং শিল্ড বানানোর ওয়েটা হলো এরকম। এখন আমি আসি, এটাতে আমি বিভিন্ন ধরনের, যেহেতু আমাদের ওয়ারিয়র রিলেটেড, আমি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। ফিরোজ ভাই ঘুমাই পড়ছে নাকি? ফিরোজ ভাই, ভাই ঘুমাই নেই, এখানে যুদ্ধ চলতেছে ভাই, যুদ্ধ যুদ্ধ। আচ্ছা, আপনার এই যে শিল্ডটা আমি যে বানাইলাম, এটা কেমন লাগছে? হ্যাঁ, শিল্ডটা তো টেকনিকটা খুব চমৎকার, চমৎকার না? এখানে সবাই ইলিউশনের, এখানে সবাই ইলিউশনের খেলা, আপনি যত ইলিউশন ক্রিয়েট করতে পারবেন তত হলো ভালো। দেখেন এইখানে আমি একটা জাস্ট একটা জাস্ট মানে একটা শেপ নিলাম, এটাতে মনে হচ্ছে না অংশটা কাটা, সেম জিনিস, এটাকে এখানে কপি করে বসাই দিই। এটাকে উপর উঠবে একটু, একটু চওড়া করে দিলে ভালো লাগবে, এটাও একটু চওড়া করে দিন, সেম জিনিস ধরে এই সাইডে কপি করে রিফ্লেক্ট করে দেন। ঠিক আছে, আমার মনে হয় যে এগুলো একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। এবং একটু চওড়া করে দিই, এখন ঠিক আছে। এখন এই দুইটাকে ধরে গ্রুপ করে কপি করে এই সাইডে বসাই দেবো। দুইটাকে ধরে গ্রুপ করে মিডিলের সাথে অ্যালাইন করে দিই, যদি কোনো প্রবলেম থাকে সলভ হয়ে যাবে। ওকে, তো এখন শিল্ডের আমরা একটু একটু ছোট ছোট ডিটেলস দেওয়ার চেষ্টা করি, ছোট ছোট ডিটেলস, এরকম ছোট ছোট ডিটেলস গুলো আমরা দেওয়ার চেষ্টা করি। এগুলো একটু সফট হবে বেশি, ওকে। এটা তো এইখান থেকে দেখা যাচ্ছে না, আচ্ছা এটা আমি
এইখানে প্রথমে একক শেপ নিলাম, ঠিক আছে, এবং আমরা ব্যাকগ্রাউন্ড দেখার সুবিধার্থে এটাকে আমরা স্টপ করে দিচ্ছি, এবং এই ব্ল্যাকটাকে উপরে দিকে নিয়ে আসি, এবং এটা তাহলে পিছনে চলে যাবে, এবং এইটাকে আমরা গ্রেডিয়েন্ট করে দিব, এই যে সেম গ্রেডিয়েন্ট করে দিয়ে গ্রেডিয়েন্টটা একটু মিক্স করে দেব। আপনারা সবসময় ডার্কের দিকে হোয়াইট, মানে ডার্কের দিকে সফট নিয়ে যাবেন, সফটের দিকে ডার্ক নিয়ে যাবেন, তাইলে দেখবেন যে ফুটছে, ঠিক আছে। এবার এই অংশ, এই যে এই অংশ, এই দুটাকে গ্রুপ করে উপরের দিকে উঠাই দিই, তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, মানে পিছনে চলে যাবে। এখন এটাকে আমরা যেহেতু এদিকে সফট এদিকে ডার্ক নিয়ে আসবো, ডানা কাটা পরিষ্কার হয়ে গেছে দিকে, এখন এইটাকে মিক্স করে দিই, সেম জিনিসটাকে কপি করে এই সাইডে রিফ্লেক্ট করে দিই, এখন এই পাশ শেষ, এই পাশ শেষ, আমার এইখানে একটা ছিল, ওটা পিছনে, মানে ওটার ওটার এটা এটার মানে পিছনে পড়ে গেছে, ওটাকে আমরা উপরের দিকে নিয়ে আসি, ওকে, এইটাকে ধরে নিচে দিব, ঠিক আছে, এটাও দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে। এখন যেটা করতে হবে সেটা হলো এই পার্টটা, এই পার্টটা কিছু একটা করা যায় কিনা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এই অবজেক্টটাকে আমরা ইন্টারসেক্ট করে দিলাম, এবং এটাকে এইটারই গ্রেডিয়েন্ট দিয়ে একটু জাস্ট ইলিউশন ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে। এখন যেটা করতে হবে, ওকে, এখন যেটা করতে হবে সেটা হলো এগুলোকে গ্রুপ করে দিব, ঠিক আছে, গ্রুপ করে দিয়ে আমার শিল্ড শেষ, আমার তরোয়াল শেষ, এখন আমি জাস্ট একটা টেক্সট এখানে আপাতত অ্যাড করে দেব, ঠিক আছে, এইখানে আমি অ্যাড করে দিই কেনাইট, KNIGHT, কেনাইট অ্যাড করে দিই, এটাকেও আমি জাস্ট একটা সুন্দর একটা ফন্ট নিয়ে আসি, দেখি আমার এখানে কি কি ফন্টের কালেকশন আছে, এখানে আমি আচ্ছা এখানে যেকোনো একটা ফন্ট দিলেই হচ্ছে, এখানে আমি দিয়ে দিই এটা এভোগ্রিয়া, এটা আমি বেশ ইউজ করি, অনেক জায়গায় এটা ইউজ করা হয়েছে, এটাকে আমরা আউটলাইন করে ফেলি, না সরি, আমরা এখানে আমেরিকান এম আমেরিকান এটা ইউজ করি, একটু বোল্ড আসছে, বোল্ডিশ টাইপের আসছে, এটা নিয়ে কাজ করতে সুবিধা হবে, KNIGHT কেনাইট, এই 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 কর্নার গুলো আমরা হাতে ধরে ঠিক করে দিই, কর্নার গুলো হাতে ধরে ঠিক করে দিই, এখন যেটা করতে হবে এটাকে দুইভাবে দেওয়া যাবে, একটা কপি করে রাখি এখানে, এখন যেটা হবে সেটা হলো যে আমার এই যে তরোয়ালটা আছে সেটা একটা কপি আমরা রাখে নিব, এবং আরেকটা কপি আমরা ইউজ করব ব্যাকা করে, এবং এইখানে যে ব্ল্যাকটা আছে এই ব্ল্যাকটা আমাদের ডিপ ব্ল্যাক না, এই ডিপ ব্ল্যাক করে দিচ্ছি, এটা উপরের দিকে দিয়ে দিই, বেশ বড়ই হবে, চোখের আন্দাজে এটা আমরা সেট করে দেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এইখানে রিফ্লেক্ট করে দিচ্ছি এটা,
এখন দেখেন ফিরোজ ভাই কোথায়, এইখানে যদি আমি এই বর্ডারটা না দিতাম, এখানে যদি বর্ডারটা না দিতাম, আপনি সাপোজ মনে করেন বর্ডারটা নাই, ভাল লাগতো? জি না ভাল লাগতো না। বর্ডারটাকে ডিভাইড করে দিছে না, এর থেকে মনে হচ্ছে যেন এইখান থেকে বের হয়ে গেছে, মানে মনে হচ্ছে যেন এর সাথে এটা টোটালি সেপারেট অবস্থায় আছে। লোগো হইলো চোখের ইলিউশন, লোগো মানে আপনি যত ইলিউশন ক্রিয়েট করতে পারবেন লোগো তত দেখতে দেখতে অ্যাট্রাক্টিভ হবে, মানে অ্যাট্রাকটিভ হবে আর কি। ওকে ফাইন, এখন আমি আসি তো এই দুইটাকে, এই দুটো তরোয়ালকে গ্রুপ করে আমরা শিল্ডের মাঝখানে অ্যালাইন করে দিই, ঠিক আছে? অ্যালাইন করে দিয়ে আমার মনে হয় যে এটা আরেকটু বাড়তে পারে, সেক্ষেত্রে এটা ডিলিট করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রিফ্লেক্ট, দুটাকে গ্রুপ করে মিডল অ্যালাইন করে দিই। ওকে, এখন একটা টেক্সট আমরা অ্যাড করি, কেনাইট, ঠিক আছে? এটাকে আমরা একটা এফেক্ট দিব, এফেক্টটা কিভাবে দিব, এফেক্টটা আমরা এফেক্টে যাব, ওয়ার্পে যাব, এবং এখান থেকে আমরা পছন্দ মতো ওয়ার্প সিলেক্ট করব। তো আমি চাইতেছি ভিতর অংশটা ঢুকে যাবে, এই যে ভিতর অংশটা এরকম ভাবে ঢুকে যাবে। এখন অবজেক্টটি কি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে এটাকে আমরা মিডল অ্যালাইন করে দিই এবং এটাকে উপরে নিয়ে এসে, একদম এই অবজেক্টটাকে উপরে নিয়ে এসে দেখি সব ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এটাকে আমরা একটা মিডিলেও দিতে পারি এরকম ভাবে, এখানে ঠিক আছে, বা আমরা এটাকে দেখি একটু ঘুরায় অ্যাড করে দেখি, ঘুরায় কেমন লাগছে না, তাহলে হাতটা দেখা যাচ্ছে না আমাদের। কেনাইট ESPORTS ESPORTS, এটাকে দিয়ে দিই এই ফন্টটা ইভোকুলিয়া। আপনারা ফন্ট কোথা থেকে, আপনারা যখন গেমিং লোগো বানাবেন তখন আপনারা ফন্ট কোথা থেকে সিলেক্ট করবেন সেটা আমি সব থেকে বড় রেকমেন্ড করবো, ডাফন্ট, ডাফন্টে যাবেন, ডাফন্টে গিয়ে আপনারা এই যে মডার্ন, এই যে এখান থেকে অনেক গেমিং এর লোগো লোগোর আপনি ফন্ট পাবেন, এবং এই যে মেডিভাল, এখানেও আপনারা এই যে আপনারা অনেক পাবেন, এইখানে আবার আরো আছে ওয়েস্টার্ন আছে, এই যে ওয়েস্টার্নে গেলে যে ওয়েস্টার্ন এই টাইপের আপনারা ফন্ট পাবেন হিউজ। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা সবাই ডাফন্ট ফলো করবেন, আমি বেসিক্যালি ডাফন্ট ফলো করি, আরো অনেক জায়গা আছে অনেকে ইউজ করে কিন্তু আমার পার্সোনালি ডাফন্ট অনেক পছন্দ। ওকে ফাইন, যেহেতু একটা টেক্সট আনলাম তো টেক্সটার একটা দফা রফা করতে হয়, তো টেক্সটটাকে আমরা মেটালিক কালার দিব, সো আমরা ফার্স্টে দেবো হোয়াইট, এরপরে অফসেট পাথ। আমরা দেখেন এইখানে অফসেট পাথ নিতে গেলে আমার ইঞ্চিতে আছে, দেখেন এই যে অফসেট পাথ নিতে গেলে ইঞ্চিতে আছে, আমাদের বাড়তেছে কমতেছে বড় বড় আকারে, আমরা এখানে রোলার নিয়ে পিক্সেল করে দিব। এখন দেখেন অফসেট পাথে যদি আমরা যাই অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে, কিন্তু আমরা এই অফসেট পাথটা নিতে পারতেছি, তো সেক্ষেত্রে আমাদের এটা সুবিধা। তো মাইনাস করে দিই -15, ওকে। এখন আমরা এটাকে এই যে মেটালিক লুকটা দিয়ে দিই ভিতর অংশটাকে, এবং এটাকে কালারটা মিক্স করে দিই, থাক। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইউনিট করে দিই, এবং এটাকে পিছনের ব্ল্যাক কালারটা করে দিই এবং ব্যাকে দিয়ে দিই। আবার অফসেট পাথ, কতগুলো অফসেট পাথ আমরা ইউজ করলাম, এখন এটাকে আমরা এর বাইরের বর্ডারটা দিয়ে দিই সুন্দর করে। এখন এই পিছনের এই যে ব্ল্যাকটাকে ধরে আমরা ইউনিট করে দিলাম, প্রবলেম হইলো এইখানে আমাদের টির এই অংশটা কাটা, কেরে অংশটা তো বড় আছে, তো আমরা এটা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা ভার্সন রিফ্লেক্ট করে দেব, এই যে এখন দুই পাশ সমান হয়ে গেছে, দুইটাকে ধরেই আমরা ইউনিট করে দিলাম।
এত তাড়াতাড়ি টাইম দিতেছে কেন? এই যে ইউনিট করে দিলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এখানে আরেকটু ইলিউশন ক্রিয়েট করব আমরা। সেটা হলো কিভাবে দেখাচ্ছি, এই যে অংশটা, এই অংশটাকে ভিতরের দিকে ঢুকাই দেবো, পিছনে দিয়ে দেবো, একদম পিছনে। সেম জিনিসটা কপি করে রিফ্লেক্ট করে দেবো, এর সাথে মিলিয়ে দেন। এখন এইখানে আপনি একটা এরকম একটা অবজেক্ট নিয়ে নেবেন, দেখবেন যে এইটার সাথে অ্যালাইন থাকে, এবং এটাকে সাদা কালার করে দেন। এটা আর একটু ভিতরের দিকে ঢুকে দেন, দুইটাকে ধরে মিডল অ্যালাইন করে দেন। স্পোর্টস এটাকে আমরা আউটলাইন করে দিয়ে এটাকে আমরা রেড করে দিই, রেড করে দিয়ে উপরে বসাই দিই, এখানে মিডল অ্যালাইন করে দিই। এই যে মিডল অ্যালাইন করে দিলাম, আবার মিডল অ্যালাইন করে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হলো যে এইখানে আমাদের একটা আলাদা করে বর্ডার, মানে চারপাশে একটা বর্ডার দিয়ে দিতে হবে, এরকম ভাবে দিব, দিয়ে ব্ল্যাক কালার করে দিয়ে রেডটার পিছনে দিব, এবং এটাকে অ্যালাইন করে দিব মিডল অ্যালাইন। এবং এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি চাইলে, এই যে ফন্টটাকে গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি, গ্রেডিয়েন্ট দিলে ভালো লাগবে। এখন এইখানে মিডল বা বরাবর আমরা একটা অ্যাঙ্কর নিব, অ্যাড অ্যাঙ্কর, অ্যাড অ্যাঙ্কর নিয়ে ওটাকে বাড়াই দিব, উপর দিকে বাড়াই দিব, এই যে। এবং এই অংশটাকেও ধরে 1 2 3 4 পর্যন্ত করে দিই, আবার এই কোনাটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে 1 2 3 4 সেভ দিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, এই ফাঁকা অংশটা কিছুতে একটা দিতে হবে, যেহেতু আমরা কোনো ক্যারেক্টার ফ্যাক্টর বানাই নাই, আমরা একটা স্টার দিয়ে দিই, এখানে স্টার দিয়ে দিই, একটা স্টার দিয়ে দিই, স্টার ইস্পোর্টস নাইট, এটাকে আমরা গোল্ডেন কালার করে দিই। সেম অফসেট পাথ ভিতরের দিকে নিয়ে যান, মাইনাস করে দেন অংশটাকে, এখন জাস্ট রিফ্লেক্ট করে দিন, এই যে একটু বাড়াই দেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ পিছনে দিয়ে দেন, ব্ল্যাক অফসেট পাথ, অফসেট পাথ এখানে বাইরে যাবে, এটাকে ঘুরাই দিই পাশে। এটাকে একটু ছোট করে দিই, এখানে এত বড় ভালো লাগতেছে না। এখন ওভারঅল সবগুলোকে ধরে ফেলি, ঠিক আছে, ধরে ফেলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ পুরোটাকে ধরে গ্রুপ করে, এই যে এটাকে ইউনিট করে দিয়ে হোয়াইট কালার করে দিলাম, ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইটটাকে বর্ডার করে দিব, অফসেট পাথ করে দিব। এখন এটাকে আমরা হাতে ধরে ঠিক করে দেব, যেখানে যেখানে প্রবলেম আছে সেখানে সেখানে এরকম হাতে ধরে ধরে ঠিক করে দেব। ওকে, কন্ট্রোল সি, নতুন একটা আর্টবোর্ডে যাই, এটাকে ছোট করে দিই, এখন সেম মাপের 15x15 একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, এটাকে আমরা বটম দেব ব্ল্যাক, আর আপার দিব রেড,
দিয়ে রেডিয়াল, এখন কালারটা মিক্স করে দেবো উপরের দিকে, উপরের দিকে বেশি রেড থাকবে, নিচের দিকে ডার্ক থাকবে, দুইটা ভার্সন করে। এটা শুধু ব্ল্যাক থাকবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ উপরের দিক উঠে এটার সাথে লোগোটাকে ক্লিপিং মাস্ক করে দিই, এবং এটাকে অপাসিটিতে গিয়ে ওভারলে কমাই দিই একটু, এটাকে ধরে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, এটাকে গ্রুপ করে রাখি। এই ভার্সনটা হলো দুই, এই ভার্সনটা হলো এটাকে আমরা এই যে হোয়াইটটাকে ডিলিট করে দেবো, এই যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইটটা ডিলিট করে দেবো, এটা থাকবে এরকম ইলিউশন টাইপের। ঠিক আছে, সো আমাদের আজকের ক্লাস, আজকের ক্লাস দেখানো হইলো, এবং এইখানে আমাকে এখন আপনারা ডিটেলসে বলবেন যে কি বুঝতে পারছেন, কেমন লাগছে, এবং এটা তো কিছুই না, জাস্ট আপনাদেরকে আজকে কাস্টম এলিমেন্টস দেখাইলাম এবং সাথে একটু জাস্ট ভেলকি দেখাই দিলাম। এখন আপনারা অডিওতে এসে আপনারা বলেন যে আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকলে বলেন, আর কেমন লাগলো এবং কি কিরকম লাগলো এক্সপিরিয়েন্সটা বলেন, বাসার ভাই বলেন, ফিরোজ ভাই বলেন, কোথাও প্রবলেম থাকলেও বলেন। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আর ভালো লাগলো আর কি করতে যা বুঝা যাবে না। এখানে কি আমি যতটুকু বুঝাইছি কোন জায়গায় কোনো ক্রিটিক্যাল কোনো জিনিস লাগছে? এই জায়গায় ক্রিটিক্যাল আমার লাগে নাই, কারণ আমি দেখলাম যে বেসিক্যালি আসলে আজকে যেটা দেখাইছেন এটা মধ্যে অফসেট পাতের কাজই হলো গুরুত্বপূর্ণ। যখন কোন আইডিয়া পাবেন না তখন ওই যে গুগল, গুগলে যাবেন, ওইখান থেকে আইডিয়া নিবেন যে কোথায় কোথায় লোগো প্লেস করা যায়, কোথায় কোথায় তরোয়াল প্লেস করা যায়, কোথায় স্টার প্লেস করা যায়, কোথায় ভালো লাগে, কালার টালার নিয়ে তো কোনো প্রবলেম নেই, এগুলো তো আপনারা অলরেডি জানেন পারেন, ব্রাইট মানে কালার মিক্স কালার এগুলো নিয়ে ধরেন, কালার তো ওই যে আরেক জায়গায় ধরেন নিজের কালারটা ভালো লাগতেছে না আরেক জায়গা থেকে কালার নেওয়া যায়, এটা সমস্যা না। বাসার ভাই বলেন, মানে যা এক্সপেক্ট করছিলেন ফিরোজ ভাই, এক্সপেক্ট করছিলেন বাসার ভাই, এক্সপেক্ট করছিলেন আমি কি মানে আপনাদের এক্সপেকটেশন রাখতে পারছি? হ্যাঁ ভাই, আসলে কেমনটা কঠিন না, কিন্তু একটু কৌশল খাটাইলি হয় আর কি। না না মানে কৌশল খাটানোর ব্যাপার না, আমি কি মানে বোঝাতে চাচ্ছি বুঝছেন, যে আমি জিনিসটা দেখাইলাম আপনারা যে এক্সপেকটেশন নিয়ে আসছিলেন আমার ভাইয়ের কাছে, সেই এক্সপেকটেশনটা কি আপনারা পাইছেন যে না ঠিক আছে? ওকে, এইটাই আমার জানার ইচ্ছা, কারণ কি আমি মানে আপনি স্যাটিসফাই হবেন না কিন্তু আমি শিখাই যাব বা আপনার কাছ থেকে আমি লাভ নিব, এটা আসলে আমার দ্বারা হয় না। ঠিক আছে, সো আমার এটাই আপনাদের কাছে জানতে চাইছিলাম যে কেমন লাগছে, এবং পরবর্তীতে তো আমার কোর্স টোর্স আসবে, সো আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি যে ফ্লাপান কি আমার ভিডিও এনজয় করবে? অবশ্যই করা উচিত। তো এখন তো আপনার বাসার ভাই, তাহলে তো আপনার শিল্ডের প্রবলেম হবে না, ওই যেটা লোগো করছিলেন সেটা তো আপনি এই টাইপের শিল্ড সুন্দর করে বানাই দিতে পারবেন, পরবর্তীতে আর এরকম ভুল হবে না। আর যেহেতু ওটা আমি আগে কখনো এই ধরনের লোগো করিনি, ফিরোজ ভাই কি এখন এরকম একটা লোগো কি বানানো সম্ভব? আশা করতেছি এরকম বানানো সম্ভব। ধরেন আপনি এরকম 500 লোগো বানাইছেন, এরকম 500 লোগো আপনি বানাইছেন, মানে এরকম 500 লোগো ফ্রিপিকে আছে, কেমন লাগবে? এই লোগো বাসার ভাই, আপনি যেহেতু মাইক্রো স্টকার, আপনি এই লোগো কি অ্যাপ্রুভ করার মতো লোগো, মানে আপনার ফ্রিপিক বা শাটার স্টক কি অ্যাপ্রুভ বা রিজেক্ট হওয়ার কোনো ওয়ে এখানে আছে কিনা, বা
আমরা এমন কোনো কিছু অ্যাপ্লাই করছি কিনা যেটা আর কি নতুন করে লোগোটা সম্ভব আর সম্ভব আর আচ্ছা আচ্ছা তো আজকে আমরা এ পর্যন্তই রাখি, কারণ লোড হয়ে যাবে বেশি। ঠিক আছে, আজকে আমরা এ পর্যন্তই রাখি। এখন আমাদের আমাকে আপনারা বলেন যে মানে ডিজাইন রিলেটেড কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আপনাদের আছে কিনা, তাহলে সেই প্রশ্নটা নিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। বাসার ভাই, তারপরে ফিরোজ ভাই, আজকে ডিজাইন রিলেটেড আপাতত কোশ্চেন নাই, মানে কাজ তো আমি কি আমি কি তাহলে নেক্সট নেক্সট ডেটে ক্লাস নিব না? আপনারা একটা দিন প্র্যাকটিস করবেন, কয়েকটা জিনিস আমাকে বা কিছু একটা বানায় আমাকে দেখাবেন, একটা দিন প্র্যাকটিস করি, এটা ভালো হবে মনে হচ্ছে আমার। আচ্ছা, একটা দিন প্র্যাকটিস করেন, আমি তাহলে গুগল ড্রাইভে ভিডিও গুলো শেয়ার করে দেবো, ভিডিও গুলো আপনারা দেখবেন। ঠিক আছে, দেখার পরে আমার মনে হয় যে পরবর্তীতে আমরা তো চ্যাটিং করব, আমরা হয়তো বা নেক্সট কোন একটা ডেট দিয়া নেক্সট ক্লাসটা নিলাম, দেন পরের ক্লাসটা নিলাম। ওকে, আচ্ছা ভাই, আরেকটা যে জিনিস যে আমরা যে যে লোগোর মধ্যে মানে এই যে ধরনের মাস্কট লোগো বা এই যে টেক্সট লোগোর মধ্যে যে ধরনের ফন্ট গুলো ইউজ করি, মানে কমন কিছু ফন্ট আছে না যে বেসিক্যালি এই ফন্ট গুলো ইউজ করা হয়, হ্যাঁ এই ধরনের একটা ইয়া দিয়ে। কমন ফন্ট বলতে এইখানে তো আপনি এনি টাইপ অফ ফন্ট ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাকে সব থেকে বেশি রেকমেন্ড করব এই যে গোথিকের মডার্নে যাবেন, এই যে গোথিকের মডার্নে যাবেন, এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো, এখন আপনার আপনার কিন্তু চয়েস ডিফারেন্ট, হয়তো বা আমি এক ধরনের ফন্ট ইউজ করি, আরেকজনের আরেক ধরনের ফন্ট ইউজ করে, সো এইখানে যে টাইপের ফন্ট ওই রকম চার পাঁচটা ফন্ট আপনি সিলেক্ট করে রাখবেন, আপনি ঘুরে পেঁচায়া এরকম ফন্ট ইউজ করবেন। এই যে দেখেন এই ফন্টটাও কিন্তু চয়েস। আচ্ছা, আমার আরেকটা জিনিস জানার বিষয় আর কি, এটা তো আপনার দুইজনে মাইক্রোস্টকার যেহেতু, এই তো এইখানে যেমন ধরেন এই যে ফন্ট গুলো আছে না এগুলো তো ফ্রি, হ্যাঁ কিছু ফন্ট আছে না যে টাকা দিয়ে কিনতে হয়, ওই ফন্ট গুলো তো করা যায়, আমরা যেরকম ওই যে নামায় ধরেন এই এক্সপ্যান্ড করে টোরে আর কি ইউজ করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে কি পরবর্তীতে ইয়াতে ধরে মানে আর কি কোনো অবজেকশন হয়? আপনি কাস্টমাইজ করে ফেললে সে মানে তারপরে তো ধরার কোনো অপশনই নেই। ও আচ্ছা আচ্ছা, বুঝলেন নাই? তাইলে কোনো সমস্যা তো হওয়ার কথা না। আর এই এই লোগো গুলা জানেন এই মানে গেমিং বা টুই স্পোর্টস রিলেটেড বা টুইস এলিমেন্ট যেগুলো আছে এগুলো রিজেকশন খুবই কম, মানে আপনি 500 দিলে হয়তো বা একটা দুইটা রিজেক্ট হতে পারে, তাও কম। ঠিক আছে, তাও রিজেক্ট হইতে পারে যে আপনি হয়তো বা কালার টালার ডিফারেন্ট উল্টা পাল্টা ইউজ করছেন বা এফেক্ট ইউজ করছেন, সেইটার কজ দেখাই হয়তো বা দিতে পারে, কিন্তু কপিরাইটের ইস্যু এখানে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কপিরাইটের ইস্যু এখানে নাই। আর এই তো আশা করি আপনারা এনজয় করছেন ক্লাস, এটা আমার ফার্স্ট ওয়ার্কশপ এবং আমার জানার ইচ্ছা ছিল যে কেমন লাগছে, তো যখন জানতে পারলাম ভালো লাগছে, তখন আমার নিজের কাছেই ভালো লাগতেছে। আজকে এই পর্যন্তই, ঠিক আছে বাসার ভাই, ফিরোজ ভাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসটা আমাকে জানাবেন ইনবক্সে, ওই সময় নিব। আর আপনারা বাসার ভাই, বাসার ভাই কি বলেন যে একদিন পরে হলে ভালো হয় না নাকি? দশটার দিকে হইলে কি কোনো সমস্যা হবে? 10টা থেকে যদি ক্লাস হয় বা মারু ভাইয়ের কোনো প্রবলেম হবে না? আমার 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 প্রবলেম, হ্যাঁ বাসার ভাই সমস্যা নাই। আর আমার ব্যাপার হচ্ছে যে আমার নিজের স্বার্থে এটা বললাম, কারণ হচ্ছে আমার অফিসে বনানি তো ধরেন আস্তে আস্তে জ্যাম ট্যাম পড়ে অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, রিল্যাক্স, প্যারা নাই এরকম। ঠিক আছে, ওকে, ঠিক আছে বাসার ভাই, ফিরোজ ভাই, আল্লাহ হাফেজ আজকের মতো। আল্লাহ হাফেজ, হ্যাঁ আল্লাহ, ঠিক আছে।